আসসালামু আলাইকুম সবাইকে। তো সবাইকে আমাদের কুইক অনলাইন স্কুলে স্বাগত। আমরা হচ্ছে আজকে এসএসসি কেমিস্ট্রির চ্যাপ্টার 7-এর লা শাতেলিয়ার নীতি যেটা ছিল, সেই লা শাতেলিয়ার নীতি নিয়ে আলোচনা করব। মানে আজকে হচ্ছে লেকচার 3, এবং লেকচার 3-তে আমরা লা শাতেলিয়ার নীতিটা নিয়ে আলোচনা করব। তো তোমাদের এসএসসি কেমিস্ট্রিতে এর আগে আরও 2টা লেকচার নেওয়া হয়েছে, মানে সবগুলো লেকচার আজকে লেকচার এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 7-এর লাস্ট লেকচার। সো সবগুলো লেকচার লিঙ্ক আমি এই ক্লাস শেষে আমি তোমাদেরকে সাজায় দিব, প্লাস আমাদের ইউটিউব চ্যানেলেও চলে যাবে কয়েক এক দুই দিনের মধ্যে। তো এখন লা শাতেলিয়ার নীতি যেটা আমি আজকে পড়াবো, সবাই একটু খুব ভালোভাবে মনোযোগ দিবা। কথা হচ্ছে এই লা শাতেলিয়ার নীতিটা এতটাই ইম্পর্ট্যান্ট, এটা তোমার এসএসসি এবং এইচএসসি, মানে শুধুমাত্র এইচএসসি না, তুমি যখন আরও হায়ার লেভেলে স্টাডি করতে যাবা তখন তোমার এটা লাগবে, ইভেন সারা জীবন লাগবে এরকম একটা নীতি। মনে করো দেখো, তুমি ওই যে যোগ বিয়োগ নামাতা শিখছিলা না, সেই যোগ বিয়োগ নামাতা যেমন সারা জীবন তোমার লাগতেছিল, ঠিক এরকম লা শাতেলিয়ার নীতি যেটা আছে, সেই লা শাতেলিয়ার নীতিটাও তোমার সারা জীবন লাগবে। ঠিক আছে, মাহমুদুল হাসান মাফি ইজ ওয়াচিং। মাফি, তুমি দেখো তো আমাদের ভিডিও কোয়ালিটি এখন ঠিক আছে কিনা। তুমি কয়েকদিন আগে বলতেছিলে লেখা ক্লিয়ার না বা সমস্যা দেখাচ্ছিল, এখন আমি সেট আপ টেটআপ করছি, এখন দেখো ঠিক আছে কিনা। আর তোমরা তোমাদের সবার সব ফ্রেন্ডদের মেনশন দাও মুফাসসিরুল হিসাম। হ্যাঁ, চ্যাপ্টার 6-এর বাকি অংশটা আমি পারলে একটু অংশ রেকর্ডেড করে দিয়ে দিব, বা কোনো একটা লাইভের ফাঁকে আমি পড়ায় দিব, তোমরা প্যারা নিও না, আমরা তোমাদের সব শেষ করে দিব। ঠিক আছে, আর যারা যারা এখনও আমাদের এসএসসি 22 প্রিপারেশান করছে, ভর্তি হও নাই, একটু তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। অলরেডি 200 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। এসএসসি 22-এর জন্য তোমাদের যা লাগে এভরিথিং তোমরা সেখানে পাবা। ঠিক আছে, এভরিথিং তোমরা সেখানে পাবা। তো আমরা হচ্ছে পড়ানো শুরু করি লা শাতেলিয়ার নীতিটা কী। তো লা শাতেলিয়ার নীতিটা কী সেটা বোঝার আগে আমাদেরকে আরও অনেকগুলা জিনিস বুঝতে হবে, আরও অনেকগুলা তোমার জিনিস বুঝতে হবে, যেমন বিক্রিয়ার হার, দেন হচ্ছে তোমার সরি বিক্রিয়ার হার, দেন হচ্ছে তোমার তাপ উৎপাদী বিক্রিয়া কী, তাপ হারি বিক্রিয়া কী, এই সমস্ত জিনিসপাতি আমাদের বোঝা লাগবে। ঠিক আছে, সো দেখো আমরা হচ্ছে তাহলে আজকে শুরু করতে যাচ্ছি। আজকে আমরা তাহলে কোনটা শুরু করবো, আজকে হচ্ছে ক্যাপশন দাও, তোমরা ক্যাপশন দাও। আমরা হচ্ছে লা শাতেলিয়ার নীতি পড়ব, এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 7, এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 7। হ্যাঁ, আমরা হচ্ছে লা শাতেলিয়ার নীতি পড়বো। সো সবাই ক্যাপশন দাও, আজকে হচ্ছে আমাদের লেকচার 3। আজকে কত নম্বর লেকচার? লেকচার 3। তো আজকে হচ্ছে আমরা লা শাতেলিয়ার প্রিন্সিপাল, লা শাতেলিয়ার নীতি, লা শাতেলিয়ার নীতি। দেখো তো লা শাতেলিয়ার নীতি কি সেটা বোঝার আগে আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে ইনিশিয়ালি সেটা হচ্ছে বিক্রিয়ার হার কি, রেট অফ রিয়াকশন। সো সবাই প্রথমে বিক্রিয়ার হার বা রেট অফ রিয়াকশন সবাই একটু ক্যাপশন দাও, রেট অফ রিয়াকশন। দেখো বিক্রিয়ার হার মানে কি, দেখো একটা বিক্রিয়া যখন চলে তখন এক্স্যাক্টলি কী ঘটে, এখানে যে বিক্রিয়কগুলো আছে সেই বিক্রিয়কগুলো তোমার হচ্ছে উৎপাদে পরিণত হয়, তাই না? যেমন ধরো এখানে আমি একটা উদাহরণ দিতে পারি, ধরো নাইট্রোজেন আর হচ্ছে হাইড্রোজেন দিয়ে আমি বিক্রিয়া ঘটাচ্ছি। সো নাইট্রোজেন আর হাইড্রোজেন যখন বিক্রিয়া করে, তখন বিক্রিয়া করার সময় তারা কি করে, আলটিমেটলি তারা ধরো যে অ্যামোনিয়া উৎপন্ন করে। দেখো একটা বিক্রিয়ার বেসিক প্রিন্সিপাল কি, বিক্রিয়ার আগে যারা আছে তারা হচ্ছে বিক্রিয়ক, আর বিক্রিয়ার পরে যারা আছে তারা উৎপাদ। তার মানে বিক্রিয়কগুলো আস্তে আস্তে তোমার কিসে পরিণত হয়, উৎপাদে পরিণত হয়। বিক্রিয়কগুলো আস্তে আস্তে কিসে পরিণত হয়, উৎপাদে পরিণত হয়। আচ্ছা সাউন্ড কি ক্লিয়ার না তোমাদের? হ্যালো, সাউন্ড কি তোমাদের ক্লিয়ার না? আচ্ছা সাউন্ড কি ক্লিয়ার না তোমাদের? হ্যাঁ, সাউন্ডটা আমার দিকে তো ক্লিয়ার আসছে। হ্যালো, সাউন্ড কি তোমাদের? ব্লার তোমাদের নিজেদের প্রবলেমের কারণে, আমার নেটওয়ার্কে কোনো ব্লার নাই। তো এখন দেখো, তাহলে দেখো বিক্রিয়ার হার মানে কি, এইখানে দেখো অনেকগুলো নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলিত হয়ে তারা হচ্ছে অ্যামোনিয়া উৎপন্ন করবে। এখন বিক্রিয়া কিভাবে ঘটে সেটা যদি তুমি দেখতে চাও, তাহলে বিক্রিয়াগুলো কিভাবে ঘটে আমি বলি। ধরো আমরা এখানে
বিক্রিয়ক দিলাম, এবং বিক্রিয়কের এখানে আমরা কি করি, অনেক অনেক বিক্রিয়কের অণু আমরা দিই, অনেক অনেক বিক্রিয়কের অণু আমরা দিই। এখানে তুমি দেখতে পাচ্ছ একটা নাইট্রোজেন না, একটা নাইট্রোজেন না, এক্স্যাক্টলি এটা হচ্ছে জাস্ট একটা সাইন, জাস্ট লিখা, কনসেপ্টটা লিখা। এখানে ধরো যে 1 কোটি নাইট্রোজেন আর 2 কোটি হাইড্রোজেন দেওয়া হয়েছে, সবাই মিলে বিক্রিয়া করতেছে, তার মানে এখানে আমি অনেক অনেক বিক্রিয়ার অণু এখানে হচ্ছে আমি দিই, অনেক অনেক কী করি বিক্রিয়ার অণু আমরা দিই। বুঝলাম না, ক্লাস শুরু করলাম তারপরে উপরে কাজ শুরু হইলো আজকে হঠাৎ করে। তার মানে দেখো এখানে ধরো আমি অনেক অনেক বিক্রিয়ার অণু দিই, ধরো এটা হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেন বিক্রিয়ার অণু, নাইট্রোজেন বিক্রিয়ার অণু, এটা হচ্ছে নাইট্রোজেন বিক্রিয়ার অণু, ননস্টপ কাজ করেই যাচ্ছে, কী রে ভাই ওদের সমস্যা কী। এটা হচ্ছে নাইট্রোজেন অনেকগুলা অণু, আর এখানে ধরো আমাদের আছে হচ্ছে হাইড্রোজেন, এবং হাইড্রোজেনের অনেকগুলা অণু এখানে তোমার এক্সিস্ট করতেছে। সো এই যে যখন একটা বিক্রিয়ায় অনেকগুলো বিক্রিয়ককে একসাথে দেওয়া হয়, নর্মালি আমরা সেকেন্ড চ্যাপ্টারে পড়ে আসছি যে প্রত্যেকটা পদার্থের যে অণুগুলো থাকে সেই অণুগুলো সবসময় কাঁপতে থাকে, এরা কী করতে থাকে সবসময় কাঁপতে থাকে। সো যখন আমরা এখানে নাইট্রোজেনকে দিলাম, এবং যখন খুব ইরিটেটিং সাউন্ড আসতেছে, যখন আমরা এদিকে নাইট্রোজেনকে দিলাম এবং যখন এদিকে আমরা হাইড্রোজেনকে দিলাম, তো এই নাইট্রোজেনের যত অণুগুলো দিলাম এবং হাইড্রোজেনের যত অণুগুলো যখন দিলাম, আমরা সেকেন্ড চ্যাপ্টারে পড়ে আসছি কি যখন অণুগুলো দেওয়া হয় তখন অণুগুলো কী করতে থাকে, নর্মালি কাঁপতে থাকে। প্রত্যেকটা পদার্থের অণুগুলো কী হয় তোমার, কাঁপতে থাকে। সো এই যে তাদের এই যে কাঁপতে থাকাটা, সেই কাঁপতে থাকার কারণে কী হয়, ধরো আমি যখন নাইট্রোজেনের মধ্যে যখন হাইড্রোজেন ঢেলে দিব, তখন এই নাইট্রোজেনের অণুপরমাণুগুলো কাঁপতেছে, হাইড্রোজেনের অণুপরমাণুগুলো কাঁপতেছে, তখন এই যে এই পরমাণুগুলোর ভাইব্রেশনের কারণে এবং এই পরমাণুর ভাইব্রেশনের কারণে দেখা যায় কি এই দুইটা নাইট্রোজেন এবং হাইড্রোজেনের অণুর মধ্যে কী হয় তোমার সংঘর্ষ হয়। সো যখন এই তোমার যখনই তোমার সংঘর্ষটা হয় কী হয়, যখনই তোমার সংঘর্ষ হইতে থাকে তখনই এই দুইটা সংঘর্ষ করতে করতে একটা টাইমে গিয়ে একটা নতুন উৎপাদ তৈরি করে ফেলে, যেটা হচ্ছে অ্যামোনিয়া। তো কাহিনী হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো আমি যদি একটু আরও ভিজুয়াল ইয়া দিতে চাই, ধরো এদিকে নাইট্রোজেনের আমি দুইটা অণু আছে, তাহলে আমি দুইটা পরমাণু আছে, দুইটা পরমাণু মিলে একটা অণু গঠিত হয়, তাহলে দুইটা পরমাণু মিলে যদি একটা অণু গঠিত হয় তাহলে আমি ব্যাপারটাকে এরকমভাবে দেখাই, দেখো এটা হচ্ছে দুইটা পরমাণু মিলে একটা অণু ফর্ম করছে, দুটা পরমাণু মিলে একটা অণু ফর্ম করছে, এরকমভাবে এরকম এরকম এদিকে এরকম দেন এরকম দেন এরকম দেন এরকম, এগুলো হচ্ছে নাইট্রোজেন। আর হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কী করবো, দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা হচ্ছে ঠিক ধরো দুইটা হাইড্রোজেন মিলে একটা অণু ফর্ম করছে, সো দুইটা করে হাইড্রোজেন আমরা এভাবে দিলাম। সো আমি জাস্ট ইন্ডিভিজুয়ালি আলাদা একটা জায়গায় দেখাই যেখানে কাহিনিটা কী হয়, ধরো এটা হচ্ছে একটা হাইড্রোজেনের, সরি এটা হচ্ছে একটা তোমার হাইড্রোজেনের, সরি নাইট্রোজেনের অণু, এই নাইট্রোজেনের অণুটা কী করতেছে কাঁপতেছে, এখানে দুইটা নাইট্রোজেন পরমাণু আছে, এদিকে একটা নাইট্রোজেন এদিকে একটা নাইট্রোজেন, আর এখানে যে যেটা আছে সেটা হচ্ছে তার পাশে আছে ধরো, তার পাশে আছে ধরো হাইড্রোজেনের অণু, এবং হাইড্রোজেনের অণুটা এই দুইটা হাইড্রোজেন পরমাণু মিলে গঠিত। সো তারা এরকমভাবে তারা কি নিজেদের জায়গা থেকে কাঁপতেছিল আগে, তো যখন আমি এটার উপরে এটা দিলাম তখন কী হলো, দুইটাই কাঁপার কারণে একটা সাথে একটা সংঘর্ষ ঘটলো, এবং সংঘর্ষ ঘটার কারণে নতুন একটা উৎপাদ ফর্ম হলো। ভাই কীভাবে উৎপাদটা ফর্ম হলো, নতুন নতুন উৎপাদটা এভাবে ফর্ম হলো, দেখো এটা যখন তারা সংঘর্ষ করলো তখন তাদের মধ্যকার যে বন্ধনগুলো ছিল সেই বন্ধনগুলো ভেঙে গেল, ভেঙে গিয়ে এখানে যে নাইট্রোজেন আছে, খেয়াল করো এখানে যে নাইট্রোজেন আছে, এখানে যে নাইট্রোজেন আছে, এখানে যে নাইট্রোজেন আছে, সেই নাইট্রোজেনের সাথে এখানে 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 তো আগে তো ওটা ভাঙছে, ভাঙার পরে কী হয়েছে এখানে তোমার, ভাঙার পরে কী হয়েছে এখানে তোমার, ভাঙার পরে এখানে একটা হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়েছে, আর এই যে আরেকটা হাইড্রোজেন পরমাণু ভেঙে গেছিলো আরেকটা যুক্ত হয়েছে, এবং এটা আরেকটার সাথে ধরো সংঘর্ষ করছে, তখন আরেকটা পরমাণু ছিল সেটার সাথে আবার সংযুক্ত হয়েছে, সেটা মিলে তারা একটা ফর্ম করছে যেটা হচ্ছে NH3, যেটা আমরা পাইলাম অ্যামোনিয়া, যেটা হচ্ছে কি অ্যামোনিয়া। তার মানে একটা বিক্রিয়া সংঘটনের জন্য, একটা বিক্রিয়া সংঘটনের জন্য মেইন যেই থিমটা কাজ করে সেটা হচ্ছে সংঘর্ষ, সংঘর্ষ যদি না থাকে বিক্রিয়া ঘটতে পারে না। এবং আমরা এই জিনিসটা দেখলাম যে এখানে বিক্রিয়কের যে অণুগুলো আছে সেই অণুগুলো একটা সাথে একটা সংঘর্ষ করে নতুন একটা মানে তোমার কী ফর্ম করতেছে, নতুন একটা সাবস্টেন্স ফর্ম করতেছে, যেটাকে আমরা বলি নর্মালি উৎপাদ। তো আমাদের স্টুডেন্টসদের
এই চ্যাপ্টার পড়ার আগ পর্যন্ত ধারণা থাকে যে একটা বিক্রিয়া মনে হয় শুধুমাত্র একটা ডিরেকশনে চলে, শুধুমাত্র একটা ডিরেকশনে চলে, যে ভাই এটা শুধুমাত্র মানে সামনের দিকে চলতেছে। শুধুমাত্র কি দিকে চলতেছে? সামনের দিকে চলতেছে। বাট রিয়েলি একটা রিয়াকশন বা একটা বিক্রিয়া দেখো তো কি শুরু করছে উপরে, একটু অ্যাড করো, একটু অ্যাড করো, দেখি সারাদিন পরে রয়েছে কোনো কাজ করে না, আজকে হঠাৎ করে এখন কাজ করা শুরু করছে। আগে করতো সকালবেলায়, ঘুমানো যেত না এরকম অবস্থা। তো আমি কি বললাম, আমাদের স্টুডেন্টরা মনে করে কি যে শুধুমাত্র বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হয়, কিন্তু এই জিনিসটা ট্রু না। কেন ট্রু না তোমাকে আমি বলি, আমরা যখন আমরা ইয়া পড়তেছিলাম, এটা কি বলে, যখন আমরা আলটিমেটলি তোমার ওই দ্বিতীয় অধ্যায় পড়তেছিলাম, অণুর গতিতত্ত্ব যখন পড়তেছিলাম, তখন আমরা এই জিনিসটা দেখছিলাম সকল অণুই তোমার গতিশীল, ভাইব্রেট করতে থাকে। সো এখানে দেখো, এখানে একটা নাইট্রোজেনের সাথে আরও তিনটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, আমি তিনটা হাইড্রোজেনকে ব্ল্যাকেই দিই, তিনটা হাইড্রোজেন যুক্ত হয়েছে। সো এরাও কি করবে, এরাও তো ভাইব্রেট করতে থাকবে, তাই না? এরা এই বরাবর থেকে এই বরাবর ভাইব্রেট করতে থাকবে, এই বরাবর ভাইব্রেট করতে থাকবে। সো বাই চান্স হয় কি, যখন এই দিক দিয়ে কিছু নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া উৎপন্ন হইলো, তখন অ্যামোনিয়ার অণুগুলা কি করে, এরাও ভাইব্রেট করতে থাকে। অণু আণবিক গতিতত্ত্ব থেকে আমরা পড়ে আসছি, এরাও কি করতে থাকে, ভাইব্রেট করতে থাকে। সো এরাও যখন ভাইব্রেট করতে থাকে, দেখো তোমার হাতে ধরো একটা ফুলই আছে, ধরো একটা ফুল আছে তোমার হাতে। সো ফুলের মধ্যে কি আছে, এখানে ধরো ফুলের মধ্যে কি আছে ভালোভাবে খেয়াল করো, একটা ফুল আছে ধরো তোমার হাতের মধ্যে। এখন ফুলের মধ্যে তোমার কিছু পাপড়ি আছে, ধরো এটা একটা ফুল এবং এটার মাঝখানে একটা এরকম পোর্শন আছে, সেটা থেকে বাহির দিকে ধরো যে পাপড়ি ছড়ায় গেছে, বাহির দিকে ধরো যে এরকমভাবে পাপড়ি ছড়ায় গেছে। তো তুমি কী করলা, এই ফুলটা হাতে নেওয়ার পরে তুমি এটাকে ভাইব্রেট করতে থাকলা। সো তুমি যদি এটাকে ভাইব্রেট করতে থাকো, হোয়াট উইল হ্যাপেন, কী হবে বলো তো দেখি, কি ঘটবে? তুমি যদি এটাকে ট্যাক করতে থাকো, ফুলের পাপড়িগুলো কী হয়ে যাবে, তোমার ছুটে যাবে, ছুটে যাবে না, ফুলের পাপড়িগুলো কী হবে, ছুটে যাবে। দ্যাটস দ্য থিং, যখন একটা অণুর নতুন ফর্ম হইলো, যখন একটা উৎপাদ ফর্ম হইলো, সেই উৎপাদটা যখন অণুতে রূপান্তরিত হইলো, সেই অণুগুলোর মধ্যেও কিন্তু আণবিক গতিতত্ত্ব অনুসারে তোমার ভাইব্রেট করতে থাকবে, ভাইব্রেশন হবে। সো তারা যখন ভাইব্রেশন ঘটাবে, তখন বাই চান্স সেই নাইট্রোজেন থেকে, বাই চান্স সেই নাইট্রোজেন থেকে তোমার তিনটা হাইড্রোজেন ছুটে যেতে পারে, কি হতে পারে, নাইট্রোজেন থেকে হাইড্রোজেনগুলো কি হতে পারে, একটু অ্যাড করো, হ্যাঁ দেখো নাইট্রোজেন থেকে তিনটা হাইড্রোজেন কি হইতে পারে, ছুটে যেতে পারে। অ্যান্ড ছুটে গিয়ে সেখানে যে নাইট্রোজেনটা যেটা ছুটে গেল বা হাইড্রোজেনটা যেটা ছুটে গেল, ধরো এটা একটা হাইড্রোজেন ছিল, এটা একটা হাইড্রোজেন ছিল, এটা একটা হাইড্রোজেন, তো যে হাইড্রোজেনটা ছুটে গেল আর এখানে যে হাইড্রোজেনটা ছুটে গেল, সেই হাইড্রোজেনটা আবার কানেক্ট হয়ে যেতে পারে। আবার এখান থেকে একটা অণু থেকে নাইট্রোজেন ছুটলো, একটা অণু থেকে নাইট্রোজেন ছুটলো, ধরো একটা অণু থেকে, একটা অণু থেকে ধরো যে নাইট্রোজেন ছুটলো, একটা অণু থেকে নাইট্রোজেন ছুটলো এবং আরেকটা অণু থেকে নাইট্রোজেন ছুটে তারা গিয়ে আবার নাইট্রোজেন ফর্ম করতে পারে। সো দ্যাট মিন্স এখানে যে NH3 আছে সেটা আবার ভেঙে আবার তোমার এখানে যে N2 আর H2 সেই দুইটাতে পরিণত হতে পারে, সেই দুইটাতে কি হতে পারে, পরিণত হতে পারে, সেই দুইটাতে পরিণত হতে পারে। তাহলে হোয়াট ইজ দ্য থিং, আমাদের এখানে বিক্রিয়ক যেরকমভাবে, বিক্রিয়ক যেরকমভাবে বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করে, ঠিক সেরকম উৎপাদও বিক্রিয়া করে বিক্রিয়ক উৎপন্ন করে। এবং আমরা বলি যে বিক্রিয়াটা শুধুমাত্র ইউনিডিরেকশনাল কোনো রিয়াকশান না, বিক্রিয়াটার সামনের দিকেও যেরকমভাবে চলে পিছনের দিকেও সেরকমভাবে চলে, এবং এইগুলোকে বলা হয় উভমুখী বিক্রিয়া। প্র্যাকটিক্যালি না থিওরিটিক্যালি এভরি রিয়াকশান ইজ বাই ডিরেকশনাল, প্রত্যেকটা বিক্রিয়া হচ্ছে উভমুখী বিক্রিয়া। কিছু কিছু বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখমুখী বিক্রিয়ার হার খুব বেশি, সেই কারণে আমাদের কাছে মনে হয় যে এটা হচ্ছে একমুখী বিক্রিয়া আর এটা হচ্ছে দ্বিমুখী বিক্রিয়া। সো এখন এই জায়গাটাতে আমি একটা নতুন একটা টার্ম অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে রেট অফ রিয়াকশান। ভাই রেট অফ রিয়াকশানটা কি,
দেখো এইদিকে আমরা দেখলাম যে এই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন তাদের অণুগুলা ভেঙে গিয়ে তারা হচ্ছে উৎপাদ উৎপন্ন করতেছে। তো রেট অফ রিয়াকশন মানে এক একক সময়ে, আমি ধরে নিলাম এক সেকেন্ড সময়ে, আমি ধরে নিলাম এক সেকেন্ড সময়ে, এক সেকেন্ড সময়ে আমি ডিফিনেশনটা এইভাবে দিই, এক সেকেন্ড সময়ে এদিকে তোমার যতটুকু বিক্রিয়ক উৎপাদে পরিণত হইল, ধরো প্রথম এক সেকেন্ড সময়ে, প্রথম এক সেকেন্ড সময়ে কি হইল, প্রথম এক সেকেন্ড সময়ে ধরো এখানে পাঁচটা বিক্রিয়ক বা ধরো পঞ্চাশটা বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়েছে, আর ধরো যে আমি বললাম যে পঞ্চাশ মোল বিক্রিয়ক বা পঞ্চাশ গ্রাম বিক্রিয়ক, একটা সার্টিন অ্যামাউন্ট তো এখানে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে, তাই তো? একটা সার্টিন অ্যামাউন্ট, রাইট? এখানের কিছু পরিমাণ অবশ্যই এখানে রূপান্তরিত হবে, এখানের কিছু পরিমাণ এখানে রূপান্তরিত হবে, তার মানে এক সেকেন্ড সময়ে যতটুকু পরিমাণ বিক্রিয়ক উৎপাদে রূপান্তরিত হচ্ছে সেটাকেই বলা হয় বিক্রিয়ার হার। তাহলে দেখো এক সেকেন্ড সময়ে যতটুকু যতটুকু বিক্রিয়ক যতটুকু বিক্রিয়ক যতটুকু বিক্রিয়ক উৎপাদে রূপান্তরিত হচ্ছে, উৎপাদে রূপান্তরিত হচ্ছে তাকেই বলা হয় বিক্রিয়ার হার বা রেট অফ রিয়াকশন। এখন দেখো একটা বিক্রিয়া যদি উভমুখী হয় তাহলে তার সামনের দিকে যেরকম একটা বিক্রিয়ার হার আছে তার পিছনের দিকেও একটা বিক্রিয়ার হার আছে, বাট আমরা রিয়েল কন্ডিশনটা চিন্তা করবো, বা রিয়েল কন্ডিশনটার জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই এটার পাশাপাশি আমরা এই জায়গাটাকে মুছে দিয়ে এখানে একটা গ্রাফ আনবো এবং এই বিক্রিয়ায় কী কাহিনী ঘটতেছে সেটার সাথে গ্রাফটা তুলনা করবো। খেয়াল করো আমরা এখানে একটা গ্রাফ আনবো, দেখো এখানে আমরা গ্রাফ দিব, খেয়াল করো ধরো আমাদের একটা গ্রাফ দিব যেটার গ্রাফের নিচের দিকে টাইম আছে, এটা একটা গ্রাফ, এখানে আছে তোমার এই বরাবর আমরা দিলাম হচ্ছে টাইম, নিচের দিকে আমরা দিব টাইম আর উপরের দিকে আমরা দিব হচ্ছে বিক্রিয়ার হার বা রেট অফ রিয়াকশন, রেট অফ রিয়াকশন, রেট অফ রিয়াকশন। তাপ উৎপাদিত তাপ হারে বুঝাবো, আমাকে আগে সিকোয়েন্সটা মেনটেন করে দিতে চাও, দেখো মেইন জিনিসটা বুঝাই দিতে দেখো। সো আমরা একেবারে একটা বিক্রিয়ার স্টার্টিং করতেছি এবং স্টার্টিংটা দেখতেছি যে সেখানে স্টার্টিংটা কীরকম হয়, আমরা একটু ডিফারেন্ট কালারের পেন নিই, আমরা বিক্রিয়কের ক্ষেত্রে ইউজ করবো না, বিক্রিয়কের ক্ষেত্রে ব্ল্যাক পেন আর উৎপাদের ক্ষেত্রে আমরা রেড পেনটা ইউজ করবো। ওকে, সো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দেখো বিক্রিয়া যখন একেবারে স্টার্ট হবে তখন এখানে আলটিমেটলি, তখন এখানে আলটিমেটলি কোনো ধরনের কি নাই, কোনো ধরনের কি নাই উৎপাদ এক্সিস্ট করতেছে না, তার মানে এখানে বিক্রিয়া যখন স্টার্ট হচ্ছে একেবারে স্টার্টিং পয়েন্ট, আমার যখন টাইম যখন জিরো, আমার টাইম যখন জিরো সেই পয়েন্টে, আমার টাইম যখন জিরো সেই পয়েন্টে, আমার টাইম যখন জিরো সেই পয়েন্টে উৎপাদ কিন্তু বিক্রিয়কে পরিণত হচ্ছে না, হচ্ছে না। দেখো আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি একটা সম্মুখমুখী বিক্রিয়ার যেই হার থাকে পশ্চাৎমুখী বিক্রিয়ারও কিন্তু একটা হার থাকে, কারণ আমি যেহেতু বললাম এখানে অ্যামোনিয়াগুলাও রূপান্তরিত হয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেন হবে, তার মানে এখানে যে পশ্চাৎমুখী যেই বিক্রিয়া ঘটতেছে সেই পশ্চাৎমুখী বিক্রিয়াতেও এক সেকেন্ডে কতগুলা অ্যামোনিয়া নাইট্রোজেন এবং হাইড্রোজেনে ব্যাক করতেছে সেটাও কিন্তু পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। দ্যাট মিন্স দুইটা বিক্রিয়ার হার আছে এদিকে, একটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার আর একটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। সো আমি যখন কাজ শুরু করলাম, আমি যখন একটা পাত্রে নাইট্রোজেন এবং হাইড্রোজেন নিলাম, আমি ধরে নিলাম এখনও এনএইচ টু উৎপন্ন হয় নাই,
তার মানে কি? পশ্চাৎমুখী যে বিক্রিয়া, সেই পশ্চাৎমুখী বিক্রিয়া ঘটানোর জন্য সেখানে যে অ্যামোনিয়া, সেই অ্যামোনিয়া এখন উৎপাদিত হয় নাই। তার মানে একেবারে টাইম যখন জিরো, টাইম যখন জিরো, সেই জিরো টাইমে, টাইম যখন জিরো, সেই জিরো টাইমে তোমার যে পশ্চাৎমুখী যে বিক্রিয়ার হার, সেই পশ্চাৎমুখী বিক্রিয়ার হার হচ্ছে জিরো। পশ্চাৎমুখী বিক্রিয়ার হারকে র্যাট পেন দিব, পশ্চাৎমুখী বিক্রিয়ার হারকে র্যাট পেন দিব, তো সেটা হচ্ছে কত? ভাই জিরো, রাইট? ধরো এটা হচ্ছে জিরো, দেন টাইম এদিক দিয়ে আগাইলো, ধরো এটা এক সেকেন্ড, এটা দুই সেকেন্ড, এটা তিন সেকেন্ড, এটা চার সেকেন্ড, এটা পাঁচ সেকেন্ড, এটা ছয় সেকেন্ড, এরকমভাবে টাইম যাইতে থাকলো। আর এই দিক দিয়ে আমরা রেট অফ রিয়াকশান দিস। আচ্ছা, আর এই টাইমটাতে যখন একেবারে স্টার্টিং পয়েন্ট, তখন এই টাইমটাতে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের পরিমাণটা হচ্ছে সব থেকে বেশি। কেন? কারণ এখনও নাইট্রোজেন এবং হাইড্রোজেনের কোনো অংশই অ্যামোনিয়াতে রূপান্তরিত হয় নাই। নাইট্রোজেন এবং হাইড্রোজেনের পরিমাণটা সব থেকে বেশি, সো নাইট্রোজেন এবং হাইড্রোজেনের কোনো অংশই অ্যামোনিয়াতে রূপান্তরিত হয় নাই। নাইট্রোজেন এবং হাইড্রোজেনে এদের পরিমাণটা অনেক বেশি, এবং এদের পরিমাণ অনেক বেশি মানে এদের মধ্যে অণুর সংখ্যা বেশি, অণুর সংখ্যা বেশি মানে সংঘর্ষ বেশি, সংঘর্ষ বেশি মানে এক সেকেন্ডে, আমি যদি এখন বিক্রিয়া শুরু হইতে দিই, এক সেকেন্ডে এখানের অনেকগুলা দেখা যাবে তারা অ্যামোনিয়াতে রূপান্তরিত হইতেছে। দ্যাট মিন্স আমি যখন এক সেকেন্ড, আমি যখন শুরুর দিকে আসি, তখন নাইট্রোজেন এবং অ্যামোনিয়ার যে বিক্রিয়ার হার, ধরো এটা হচ্ছে বিক্রিয়ার হার সর্বাধিক, নাইট্রোজেন এবং অ্যামোনিয়ার যে, সরি, নাইট্রোজেন এবং হাইড্রোজেনের যে বিক্রিয়ার হার, সেই নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়ার হার হচ্ছে তোমার কি? নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়ার হার তোমার আলটিমেটলি, আলটিমেটলি সর্বাধিক। সো এখন টাইম ধরো যে যত যাবে তত কী কাহিনটা ঘটবে? টাইম যত যাবে তত নাইট্রোজেন আর হাইড্রোজেন অ্যামোনিয়াতে রূপান্তরিত হবে, অর্থাৎ বিক্রিয়কের এইদিকে বিক্রিয়কের পরিমাণ কমতে থাকবে। বিক্রিয়কের পরিমাণ কমে যাওয়া মানে বিক্রিয়কদের মধ্যে সংঘর্ষ পরিমাণ, সংঘর্ষ কমে যাওয়া, সংঘর্ষ কমে যাওয়া মানে বিক্রিয়ার যে হার, অর্থাৎ আগে এক সেকেন্ডে যতগুলা বিক্রিয়ক উৎপাদে রূপান্তরিত হইতো, এখন এক সেকেন্ডে ততগুলা বিক্রিয়ক উৎপাদে রূপান্তরিত হবে না। আমি তোমাদেরকে জিনিসটা বুঝাই, খেয়াল করো, আমি তোমাদেরকে জিনিসটা বুঝাই। ধরো ইনিশিয়ালি এখানে 10,000 অণু ছিল, তো প্রথম এক সেকেন্ডে 10,000 অণু মানে সংঘর্ষ 10,000 অণু করছে, তো সেই কারণে প্রথম এক সেকেন্ডে সংঘর্ষ ঘটলো, সংঘর্ষ ঘটছে 10,000টা সংঘর্ষ, তার মধ্যে 1,000টা পর অণু কনভার্ট হয়ে গেছে অ্যামোনিয়াতে। তার মানে প্রথম এক সেকেন্ডে বিক্রিয়ার হার হচ্ছে ধরো 1,000, আমি বললাম যে বিক্রিয়ার হার হচ্ছে কত? 1,000। আচ্ছা, এর পরের এক সেকেন্ডের কাহিনী চিন্তা করো, এখন কিন্তু এখানে 10,000 অণু নাই, অলরেডি 1,000 অণু ভিনিশ, 1,000 অণু হয়ে গেছে অ্যামোনিয়া। তাহলে এখন আমার কাছে আছে 9,000 নাইট্রোজেন এবং অ্যামোনিয়া, তাদের মধ্যে 9,000 সংঘর্ষ ঘটছে, তার মধ্যে ধরো যে 10% আবার তারা ওইখানে গেছে, তার মানে এখানে ধরো যে 900টা অণু গেছে, 900টা অণু রূপান্তরিত হয়েছে। তার মানে সংঘর্ষ যত বাড়ে তত বিক্রিয়ক উৎপাদে রূপান্তরিত হওয়ার পসিবিলিটি বাড়ে, সংঘর্ষ যত কমে বিক্রিয়ক উৎপাদে রূপান্তরিত হওয়ার পসিবিলিটি কমে। হোয়াট ডাজ ইট মিন? 10,000 সংঘর্ষ যখন ঘটছিল তখন 1,000টা অণু রূপান্তরিত হয়েছিল এক সেকেন্ডে, এখন যখন 9,000 অণু আছে তখন 900 অণু রূপান্তরিত হয়েছে, তারপর যখন 8,100 অণু আছে তখন 810টা অণু রূপান্তরিত হয়েছে এক সেকেন্ডে। তার মানে প্রতি মুহূর্তেই এটার যে বিক্রিয়ার যে হার, প্রতি সেকেন্ডে বিক্রিয়ক থেকে উৎপাদ হওয়ার যে হার, প্রতি সেকেন্ডে উৎপাদ হওয়ার যে পরিমাণ, কনভার্সনের যে পরিমাণ, সেই পরিমাণটা কমে যাচ্ছে। তার মানে আমি বলতে পারি যে এখানে যে রেট অফ রিয়াকশান, এখানে যে তাদের যে রেটটা আছে, তাদের যে রেটটা আছে, সেই রেটটা কী হবে? তোমার এই উপর দিক থেকে আস্তে আস্তে কমতে থাকবে, রাইট? আস্তে আস্তে কী হতে থাকবে? কমতে থাকবে। আর এখানে যে তোমার এই উৎপাদের কথাটা চিন্তা করো, প্রথমে উৎপাদ একেবারেই ছিল না, প্রথমে উৎপাদ কী ছিল না? একেবারেই ছিল না। সো প্রথমে উৎপাদ একেবারেই ছিল না, সো প্রথম এক সেকেন্ড যাওয়ার পরে দেখা যাচ্ছে যে এখানে উৎপাদ সংখ্যা 1,000টা হয়েছে, তখন তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে এবং তাদের কিছু পরমাণু আস্তে আস্তে কনভার্ট হওয়া স্টার্ট করছে, তার মানে এটার মধ্যে বিক্রিয়ার হার জন্মানো শুরু হয়েছে এবং তার পরবর্তীতে আরও কিছু অণু আসলো, তার পরবর্তীতে আরও কিছু অণু আসলো, তার পরবর্তীতে আরও কিছু অণু আসলো। এবার আস্তে আস্তে যত সেকেন্ড যাবে উৎপাদের পরিমাণ তত বাড়বে, সংঘর্ষ তত বাড়বে এবং সংঘর্ষের কারণে আবার পশ্চাৎমুখী বিক্রিয়ার হার তত বাড়তে থাকবে। অ্যান্ড আলটিমেটলি দেখা যাবে যে এইটারও যেই তোমার, এটার যেই
বিক্রিয়ার যে হার, এটার যে বিক্রিয়ার যে হার, সেই বিক্রিয়ার হার কি হইতে থাকবে তোমার, বিক্রিয়ার হার কি হইতে থাকবে তোমার, বাড়তে থাকবে। তো এরকম হইতে হইতে ধরো এমন একটা কন্ডিশন আসলো, খুব ভালোভাবে চিন্তা করবা, এমন হইতে হইতে এমন একটা কন্ডিশন আসলো ধরো, যেখানে প্রতি সেকেন্ডে একটা এমন একটা টাইম পাওয়া গেল, দেখো এটার তো বাড়তেছে, এটা তো কমতেছে, আর এটার আবার বাড়তেছে, এটার একটা হাইয়েস্ট ছিল, এটা আস্তে আস্তে কমছে, এটা একটা লোয়েস্ট ছিল, এটা আস্তে আস্তে বাড়ছে। সো এটা বিক্রিয়ক থেকে সম্মুখমুখী বিক্রিয়ার হার কমতেছে, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বাড়তেছে, এটা হইতে হইতে মাঝখানে এমন কোনো একটা টাইম আসবে যেই টাইমে গিয়ে দুজনেরই বিক্রিয়ার হার সমান হয়ে যাবে, দুজনের বিক্রিয়ার হার কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। ব্যাপারটা চিন্তা করো, ধরো এদিকে বিক্রিয়া ঘটতেছে 10,000 অণুর মধ্যে, এখানে ধরো যে 5,000 অণু কনভার্ট হয়ে গেল অ্যামোনিয়াতে, তাহলে 5,000 অণু যদি অ্যামোনিয়াতে কনভার্ট হয়ে যায়, তাহলে এখানে 5,000টা সংঘর্ষ ঘটলে 500টা অণু রূপান্তরিত হবে অ্যামোনিয়াতে, আবার এদিকে 5,000টা অণু আছে, সে 5,000টা অণুর মধ্যে সংঘর্ষ ঘটলে 500টা রূপান্তরিত হবে এইদিকে। অর্থাৎ একটা টাইম আসবে যেই টাইমটাতে সম্মুখমুখী বিক্রিয়ার যে হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার যে হার, সেই হারটা একটা কনস্ট্যান্ট হয়ে যাবে, দেখো একটা কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট হয়ে যাবে। এবং এখানে সম্মুখমুখী বিক্রিয়ার যে হার, দেখো এটা তো পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা দেখালাম, এবং সম্মুখমুখী বিক্রিয়ার যে হার সেটাও একটা কনস্ট্যান্ট হয়ে যাবে, এবং তারা একই লাইনে থাকবে। শুধুমাত্র কনস্ট্যান্ট না, দেখো এখন কিন্তু কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট কীরকমভাবে বোঝায়, দেখো এক্স অ্যাক্সিস বরাবর আমার চেঞ্জ হচ্ছে, দেখো আমি 3-4 সেকেন্ড থেকে 5 সেকেন্ডে গেলাম, বাট ওয়াই এক্সিস বরাবর আমার কোনো ধরনের চেঞ্জ নাই, দেখো ওয়াই এক্সিস বরাবর আমার কোনো ধরনের চেঞ্জ নাই, আছে কোনো ধরনের চেঞ্জ ওয়াই এক্সিস বরাবর নাই, তারপরে এক্স এক্সিস বরাবর আমি চেঞ্জ করতেছি, বাট ওয়াই এক্সিস বরাবর কোনো ধরনের চেঞ্জ হচ্ছে না, হোয়াট ডাজ ইট মিন, এটা কনস্ট্যান্ট আছে, ধ্রুব আছে, টাইম যাচ্ছে, বাট এটা কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট থাকার কারণে ওয়াই এক্সিস বরাবর, দেখো আগে এটা কমতেছিল, এটা বাড়তেছিল, দেখো এই যে বাড়তেছে, বাড়তেছে কীভাবে বুঝছি, দেখো এই 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 বরাবর যতটুকু উচ্চতা ছিল, এখন উচ্চতা তার থেকে বেশি, আরও উচ্চতা তার থেকে বেশি, এক এমন একটা টাইম আসলো যেখানে উচ্চতাগুলো কী হয়ে গেছে, তোমার সমান হয়ে গেছে। তো সম্মুখমুখী বিক্রিয়ার হারকে যদি আমি রেট আই দেই, আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হারকে যদি আমি রেট এফ দেই, তাহলে এই যে আমি বলতে পারি যে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার একটা টাইমে গিয়ে সমান হয়ে গেছে, একটা টাইমে গিয়ে কী হয়ে গেছে, সমান হয়ে গেছে। এই কন্ডিশনটাতে যখন একটা বিক্রিয়া পৌঁছাবে তখন মনে হবে বিক্রিয়াটা স্থির। কেন স্থির, সেটার কারণ হচ্ছে তখন যতগুলো বিক্রিয়ক উৎপাদে রূপান্তরিত হবে ঠিক ততগুলো বিক্রিয়ক কিসে রূপান্তরিত হবে, আবার বিক্রিয়কে রূপান্তরিত, ততগুলো উৎপাদ বিক্রিয়কে রূপান্তরিত হবে। সো এই সময় মনে হবে বিক্রিয়াটা স্থির। আমি যদি তোমাকে 10 টাকা দিতে থাকি, তুমি যদি আবার ব্যাক আমাকে 10 টাকা দিতে থাকো, তাহলে কিন্তু দুইজনের টাকার পরিমাণটা কি থাকবে, তোমার সমানেই থাকবে, চেঞ্জ হবে না, ঠিক আছে। দুজনের টাকার অর্থাৎ টাকা আদান প্রদানের পরিমাণটা খুব ভালোভাবে চিন্তা করো, আদান প্রদানের পরিমাণটা কি থাকবে, সমান থাকবে। অর্থাৎ দুজনের রেট প্রতি সেকেন্ডে আমরা যত টাকা আদান প্রদান করি সেই সংখ্যাটা সমান, এবং এবং এটাকে তুমি লজিক্যালি ম্যাথমেটিক্যালি ধরে নিতে পারো যে আমাদের মধ্যে কোনো আদান প্রদানই হচ্ছে না। অর্থাৎ তুমি যখন দেখবা 50টা বিক্রিয়ক উৎপাদে রূপান্তরিত হচ্ছে, আবার 50টা উৎপাদ বিক্রিয়কে রূপান্তরিত হচ্ছে, তোমার কাছে মনে হবে আরে সোডিয়াম আর হাইড্রোজেনের যে পরিমাণ ছিল সেই পরিমাণে রয়ে গেছে, অ্যামোনিয়ার যে পরিমাণ ছিল সেই পরিমাণে রয়ে গেছে, তোমাকে মনে হবে ভার্চুয়ালি মনে হবে বিক্রিয়াটা স্থির, বাট লা সাতেলিয়া বা অন্যান্য যে সায়েন্টিস্টরা ছিলেন তারা প্রুফ করে দিয়েছেন যে এই টাইমটাতেও বিক্রিয়াটা স্থির না, এই টাইমটাতেও বিক্রিয়াটা গতিশীল। এবং কেন গতিশীল সেটা কারণ হচ্ছে এই বিক্রিয়াটা, এবং কেন গতিশীল সেটা কেন বোঝা যায় না, কারণ বিক্রিয়াটা সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থাটা মানে কি, মানে হচ্ছে এখানে যতগুলো এক সেকেন্ডে যতগুলো নাইট্রোজেন এবং হাইড্রোজেন অ্যামোনিয়াতে রূপান্তরিত হচ্ছে ঠিক ততগুলাই ওই এক সেকেন্ড সময়ে আবার অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন এবং হাইড্রোজেনে ব্যাক করতেছে। সো এই এই কন্ডিশনটাকে বলা হয় বিক্রিয়ার সাম্যাবস্থা, যখন সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার দুইটা সমান হয়ে যায় তখন সেটাকে কি বলা হয়, তখন সেটাকে বলা হয়
যখন চম্মকমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়ে যায় তখন সেটাকে কি বলা হয়? তখন সেটাকে বলা হয় বিক্রিয়ার সাম্যাবস্থা। লাসাতিলিয়ার যে প্রিন্সিপাল, সেই লাসাতিলিয়ার প্রিন্সিপাল সেই বিক্রিয়ার সাম্যাবস্থাকে নিয়ে আলোচনা করে। তো এখন এইদিকে তোমাদের বই এটার একটা গ্রাফ আছে, অন্য আরেকটা গ্রাফ আছে কনসেন্ট্রেশনের সাথে, যে বিক্রিয়কের ঘনমাত্রা অর্থাৎ ওয়াই এক্সিসে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা দিছে। সো সেই গ্রাফটা একটু আমি দেখাবো, দেখো সেই গ্রাফটা একটু আমি দেখাবো, পাশাপাশি দেখাইলে মনে হয় যে সুবিধা হইতো, খেয়াল করো পাশাপাশি দেখাইলে সুবিধা হইতো তোমাদের জন্য। ধরো এদিকে আমি একটা গ্রাফ নিলাম, এদিকে আরো একটা এরকম গ্রাফ নিলাম, এবং এই গ্রাফটাতে নিচের দিকে আমি টাইম দিব, নিচের দিকে কি দিব টাইম, নিচের দিকে আমি টাইম দিলাম আর উপরের দিকে এদিকে দিলাম কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। কনসেন্ট্রেশন মানে পরিমাণ আর কি, সোডিয়াম হাইড্রোজেনের পরিমাণ আর হচ্ছে আর নাইট্রোজেন অ্যামোনিয়ার পরিমাণ, কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। তো কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা দেখো, এখন ধরো এদিকে জিরো টাইম, দেন ওয়ান, দেন টু, দেন থ্রি, দেন ফোর, দেন ফাইভ, দেন সিক্স, দেন সেভেন, দেন এইট, একটা কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা এদিকে আসে এবং এদের। তো বিক্রিয়া যখন শুরু হয়, খুব ভালোভাবে চিন্তা করো, বিক্রিয়া যখন শুরু হয় তখন আলটিমেটলি যেটা ছিল সেটা হচ্ছে এই বিক্রিয়কের যেই কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা সেটা হচ্ছে হাইয়েস্ট ছিল, রাইট? সেটা হচ্ছে কী ছিল? হাইয়েস্ট ছিল। সেটা হচ্ছে হাইয়েস্ট ছিল। আর এখানে তোমার যেই উৎপাদ যেটাকে আমরা বলতেছি অ্যামোনিয়া, সেই অ্যামোনিয়ার যে পরিমাণটা, সেই অ্যামোনিয়ার পরিমাণ একেবারে জিরো জিরো ছিল। আচ্ছা তারপরে কি হলো? আস্তে আস্তে বিক্রিয়ক উৎপাদে রূপান্তরিত হইতে থাকলো, তাহলে বিক্রিয়কের পরিমাণ কমতে থাকলো, বিক্রিয়কের পরিমাণ কমতে থাকলো, আস্তে 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 বিক্রিয়কের পরিমাণ কমতে কমতে একটা কনস্ট্যান্টে আসলো। আবার উৎপাদের পরিমাণ কী হলো? আস্তে আস্তে বাড়তে থাকলো, উৎপাদের পরিমাণ আস্তে আস্তে বাড়তে বাড়তে একটা কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট লেভেলে যাবে। উৎপাদের পরিমাণ আস্তে আস্তে বাড়তে 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 একটা কনস্ট্যান্ট লেভেলে যাবে। এখন তোমাদের মাথায় একটা কোশ্চেন আসতেই পারে, ভাই গ্রাফটা কেন এরকম, এই গ্রাফটার এই গ্রাফটার মধ্যে পার্থক্যটা কী? এই গ্রাফটার মধ্যে দেখা যাচ্ছে যে তোমার আলটিমেট দুইটা লাইনই একসাথে এসে মিলে গেছে, আর এই গ্রাফটার মধ্যে দুইটা লাইন একসাথে মিলে নাই। সো হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দিস টু গ্রাফস? এই দুইটা গ্রাফের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? তো ভাইয়া বেসিক ডিফারেন্সটা যদি বলি, দেখো কন্ডিশনটা হচ্ছে এরকম, ধরো আমার কাছে আমি তোমাকে একটা এরকমভাবে দেখাই, ধরো এখানে দুইজন মানুষ আছে। আচ্ছা আমি একটু ডিফারেন্ট কালারের পেন নিই, দেখি ব্লু কালারের পেন নিই। ধরো এখানে একজন মানুষ আছে, এবং এই একজন মানুষ কী করতেছে, তারা একটা ধরো যে এরা হচ্ছে দড়ি দিয়ে এরকমভাবে একটা সাম্যাবস্থার খেলা খেলতেছে আর কি, এরকমভাবে তোমার মাঝখানে একটা ধরো যে কাপড় ঝুলানো আছে, এটা হচ্ছে মিডল পয়েন্ট, অ্যান্ড এখানে ধরো যে তার সাথে আরও একজন খেলতেছে, আর এখানে আচ্ছা কন্ডিশনগুলো খুব ভালোভাবে চিন্তা করবা, যে এখানে কী কী কন্ডিশন হইতে পারে, কী কন্ডিশন হইতে পারে সেটা খুব ভালোভাবে চিন্তা করবা। দেখো দেখো এইদিকে এই মানুষটা, ধরো এই যে দুজন এখানে যে দুইজন মানুষ আছে, সেই দুইজন মানুষের শক্তি সমান। দেখো এখানে দুইটা ফ্যাক্টর, একটা হচ্ছে দুইজন মানুষের শক্তি সমান, আর একটা হচ্ছে দুইজন মানুষের এই যে প্রত্যেকটা সাইডে মানুষের পরিমাণ সমান, একটা হচ্ছে মানুষের সংখ্যা আর একটা হচ্ছে মানুষের শক্তি। ধরো যে এই মানুষটার যেই শক্তি, এই মানুষটার সেই শক্তি, সো আলটিমেটলি এটা সাম্যাবস্থায় আছে। সো যখন তারা সাম্যাবস্থায় আছে তখন এই কন্ডিশনের ক্ষেত্রে গ্রাফটা কী হবে? দেখো যখন তারা সাম্যাবস্থায় আছে তখন এই কন্ডিশনের ক্ষেত্রে গ্রাফটা কী হবে? গ্রাফটা হচ্ছে তোমার দুইটা গ্রাফই এরকম হবে, খেয়াল করো আমি একটু অ্যা করি। আমি একটু এখানে একটু দিই, আবার নতুন করে গ্রাফটা আঁকবো। দেখো ধরো এটা হচ্ছে একজন মানুষ, এখানে হচ্ছে আরেকজন মানুষ, ঠিক আছে, ডান সাইডে হচ্ছে আরেকজন মানুষ, এটা ধরে রাখছি। এখন ধরো মিডিল পয়েন্টে আছে এটা, তার মানে এই ক্ষেত্রে কী হবে? দুইটা গ্রাফি এরকম হবে, দুইটা গ্রাফি এরকম হবে। কেন এরকম হবে আমি বলি, দেখো প্রথমত দুইটা গ্রাফি এরকম হওয়ার কারণ কী? প্রথমত এই বিক্রিয়া, এই ব্যক্তির যেই শক্তি আর এই ব্যক্তির যেই শক্তি, দুইটা শক্তি হচ্ছে সেম, এবং দুইটা শক্তি সেম পরিমাণ, সেম পরিমাণ,
আবার তাদের কনসেন্ট্রেশনের ক্ষেত্রে গ্রাফটা এরকম হবে, দেখো কনসেন্ট্রেশনের ক্ষেত্রে গ্রাফটা এরকম হবে, এটা এরকম ভাবে আসলো, এটা এরকম ভাবে আসলো। কনসেন্ট্রেশন মানে সংখ্যা, দুজনের সমান সাম্যাবস্থায় দুজনের পরিমাণ, দুজনের পরিমাণ সমান, নট রেট অফ রিয়াকশন, নট শক্তি, দুজনের পরিমাণটা সমান। আচ্ছা এখন ধরো এরকম কন্ডিশন হইতে পারে কিনা, যে এখানে একজন ব্যক্তি আছে, এই একজন ব্যক্তির শক্তি এই ব্যক্তিটার দ্বিগুণ, সো দুইটাকে সাম্যাবস্থায় রাখতে গিয়ে, এই দুইটাকে ধরে রাখতে গিয়ে এখানে ধরো যে আমার দুজন ব্যক্তি লাগছে, এবং সাম্যাবস্থায় ধরো এখানে যে সাম্যাবস্থা চলতেছে, সাম্যাবস্থায় ধরো তাদের দুজনের অর্থাৎ এটা স্থির অবস্থায় আছে, তার মানে এই এই পাশের এই সাইডের ব্যক্তিটার শক্তি এবং এই সাইডের ব্যক্তিটার শক্তি দুইটা শক্তি সমান বলেই, দুইটা বল সমান বলেই এটা মিডিল লাইনে আছে। দ্যাট মিন্স তাদের গ্রাফটা হবে, তাদের যে গ্রাফটা অর্থাৎ শক্তির সাথে যে গ্রাফটা সেই গ্রাফটা হবে ঠিক এরকম, অর্থাৎ তারা গিয়ে একটা কনস্ট্যান্ট পর্যায়ে পৌঁছাবে, এটার শক্তিও 50 আবার এটার শক্তিও 50 হবে, এবং তারা একটা কনস্ট্যান্ট পর্যায়ে গিয়ে পৌঁছাবে, কনস্ট্যান্ট পর্যায়ে অর্থাৎ দুইটা লাইনই একসাথে একই পয়েন্টে গিয়ে মিলিত হবে, দুইটা লাইনই 50 পয়েন্টে গিয়ে মিলিত হবে, দুইটাই সমান। বাট আমি যদি তাদের সংখ্যাটার এখন একটা গ্রাফ আঁকি, তাহলে দেখো তাদের সংখ্যাটার গ্রাফটা কী হবে, দেখো তাদের সংখ্যাটার গ্রাফটা কী হবে, আমি এদিকে যদি দিই 1 সেকেন্ড, এদিকে যদি দিই দুইজন মানুষ, এদিকে যদি দিই তোমার দুইজন মানুষ, এদিকে যদি দিই একজন মানুষ, এদিকে হচ্ছে দুই, এদিকে হচ্ছে একজন মানুষ, তাহলে কাহিনিটা কী হবে খেয়াল করো, না এদিকে দুই না, এটাকে আর একটু বড় করে দিলাম, ধরো এদিকে দিলাম হচ্ছে তোমার দুইজন মানুষ, এদিকে দিলাম দুইজন মানুষ, এদিকে দিলাম ধরো হচ্ছে একজন মানুষ। সো কাহিনিটা কী হবে, দেখো তাদের যেই সাম্যাবস্থায় তাদের পরিমাণটা কনসেন্ট্রেশন, তাদের সংখ্যাটা, সংখ্যাটা কি একজন একজন এখান থেকে কমতে কমতে দুইয়ে আসছে, ধরো দুইয়ে আসছে, দুইয়ে আসার পরে সে দুইয়ের মধ্যে কনস্ট্যান্ট রয়ে গেছে, আরেকজনের পরিমাণটা এখান থেকে আসতে আসার পরে একের মধ্যে কনস্ট্যান্ট রয়ে গেছে। তো এই গ্রাফটা হচ্ছে ঠিক এরকম, এই গ্রাফটা হচ্ছে ঠিক এরকম, যে কখনো এরকম কেস হবে তুমি যখন সাম্যাবস্থায় যাবা, সাম্যাবস্থায় তাদের বিক্রিয়ার রেট সমান, বিক্রিয়ার রেট শুধুমাত্র সমান না, সমান এবং একটা কনস্ট্যান্ট। দেখো এখানে যে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী যে বিক্রিয়ার হার, সেই সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান এবং তারা দুইজন একটা কনস্ট্যান্ট। কিন্তু এই কন্ডিশনটা কী বোঝায়, যে ধরো তোমার হচ্ছে বিক্রিয়ার হার সমান হইলো, তুমি গিয়ে দেখলো যে এক জায়গায় অ্যামোনিয়া আছে 10 আর এক জায়গায় নাইট্রোজেন হাইড্রোজেন আছে 20, হইতে পারে, বাট তাদের যে পরিমাণটা সেই পরিমাণটা একটা টাইমে এসে কনস্ট্যান্ট হয়ে যায়। কেন কনস্ট্যান্ট হয়ে যায়, বিকজ যতগুলা আমার ক্ষয় ঘটে ততগুলার আবার উৎপাদন ঘটে। তো এই গ্রাফটা বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও, যে এই গ্রাফটা বুঝছো কিনা, যে ভাইয়া এটা যখন এই এটা কী বোঝায়, এটা বোঝায় যে তাদের কনসেন্ট্রেশন সমান। দেখো যদি একটা বিক্রিয়া যদি ঘটতে থাকে, 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 একটা বিক্রিয়া এখানে ধরো ওইটা ঘটতেছে, খুব ভালোভাবে চিন্তা করবে, একটা বিক্রিয়া ঘটতেছে এখানে, একটা বিক্রিয়া ঘটতেছে এখানে, এখন এই বিক্রিয়াটা যখন ঘটতেছে বিক্রিয়ার হার ধরো যে সমান হলো, এখন বিক্রিয়ার পরিমাণটার ক্ষেত্রে কী হবে, দেখো ধরো এটার আমি তোমাকে কাহিনিটা বোঝাই, ধরো এটা হচ্ছে 10,000 অণু ছিল, এটা কনভার্ট হইতে থাকলো, এটার বিক্রিয়ার হার আস্তে আস্তে কমতে থাকলো, এটার বিক্রিয়ার হার আস্তে আস্তে বাড়তে থাকলো, এবং এটার পরিমাণ আস্তে আস্তে কমতে কমতে আমরা দেখলাম যখন তারা 7,000 চলে আসলো, যখন তারা সাত হাজার অণুতে চলে আসলো, বা ধরো যে যখন তারা 6,000 অণুতে চলে আসলো, সেই 6,000 অণুতে আসার পরে, বা এরা যখন 4,000 অণুতে চলে আসলো, ধরো এরা যখন 4,000 অণুতে চলে আসলো, আর এরা যখন 6,000 অণুতে চলে গেল, তখন গিয়ে দেখলাম যে বিক্রিয়ার হার সমান হয়েছে। তার মানে এরপরে কী হবে, দেখো বিক্রিয়ার হার সমান হলো মানে ধরলাম যে সম্মুখমুখী বিক্রিয়ার হার 100, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার 100, অর্থাৎ এখান থেকে 100টা অণু 1 সেকেন্ডে এখানে যায়, আবার এখান থেকে ওই টাইমে 1 সেকেন্ডে 100টা অণু ব্যাক আসে, তার মানে তখন সেটা কনস্ট্যান্ট রয়ে গেলো, এটা 4,000-4,000ই থাকবে, এটা 6,000-6,000ই থাকবে। হোয়াট ডাজ ইট মিন, এখানে দুইটা ফ্যাক্টর, একটা হচ্ছে তাদের বিক্রিয়ার হার 100 এবং দুইটার ক্ষেত্রেই সমান, এটাও 100 দুইটার ক্ষেত্রেই সমান, তো দুইটা এবং কনস্ট্যান্ট, তো দুইটা আসলো, দুইটা কনস্ট্যান্ট হলো এবং তারা সমান থাকলো। দুইটা তারা কনস্ট্যান্ট এবং সমান থাকলো, আর এই ক্ষেত্রে কি হইলো, এই ক্ষেত্রে এই গ্রাফটা কিসের গ্রাফ ভাই, এই গ্রাফটা হচ্ছে তোমার আলটিমেটলি এই পরিমাণের গ্রাফ, যে আমার এদিকে কতটুকু পরিমাণ আছে, এদিকে আছে হচ্ছে
এদিকে আসা হচ্ছে তোমার 4000 পরিমাণ, এদিকে আসা হচ্ছে তোমার 6000 পরিমাণ। এবং এইটার যে 4000 পরিমাণে যখন সে আসলো তখন 4000 ই কনস্ট্যান্ট হয়ে গেল, আবার এটার যে 6000 যখন আসলো তখন 6000 ই কনস্ট্যান্ট হয়ে গেল। বাট এই যে দুইটা কনস্ট্যান্ট, এটাও একটা কনস্ট্যান্ট, এটাও একটা কনস্ট্যান্ট, এটাও একটা কনস্ট্যান্ট, বাট এই যে কনস্ট্যান্ট সেই কনস্ট্যান্টটা আলটিমেটলি দুইটাই সমান না, বাট তারা কনস্ট্যান্ট। দেখো এটা হচ্ছে এই এতটুকু অংশে গিয়ে কনস্ট্যান্ট হয়েছে, এটা হচ্ছে এতটুকু অংশে গিয়ে কনস্ট্যান্ট হয়েছে। সো অবশ্যই তাদের মধ্যে ডিফারেন্স আছে, বাট তারা অলওয়েজ তাদের নিজেদের জন্য কনস্ট্যান্ট, বাট সেই কনস্ট্যান্টটা সমান না। একটা হচ্ছে 6000, সেই 6000ই থাকবে, আর একটা 4000, সেই 4000ই থাকবে। তো দুইটা ফ্যাক্টর, একটা হচ্ছে কনসেন্ট্রেশন আর একটা হচ্ছে তোমার ভিক্টর হার। বুঝছো কিনা গ্রাফটা বলে দেখি। সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো কিনা বলো দেখি। আচ্ছা, তো আমি যে জিনিসটা বলতেছিলাম, আমি যে জিনিসটা বলতেছি সেটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে একটা সাম্যাবস্থা। যখন বিক্রিয়া, এটা আমরা বললাম যে সাম্যাবস্থায় পৌঁছে গেল। তো লাসাতেলিয়ার প্রিন্সিপালটা হচ্ছে সাম্যাবস্থা নিয়ে। ধরো আমি একটা প্র্যাকটিক্যাল, মানে তোমার নর্মাল একটা সিচুয়েশান দেখা, এবং আমি দেখাবো যে রিয়াকশানের ক্ষেত্রে সেই সাম্যাবস্থায় কী 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 সিচুয়েশান আসতে পারে। দেখো প্র্যাকটিক্যাল সিচুয়েশানে আমরা ধরো যে এটার মধ্যে আসলাম, এবং এখানে দেখতেছি যে একজন ব্যক্তি, এখানে দেখতেছি যে একজন যে ব্যক্তি, সে একজন ব্যক্তি হচ্ছে এই বরাবর টানতেছে, আর দুইজন ব্যক্তি এই বরাবর টানতেছে, এবং এটা আলটিমেটলি সাম্যাবস্থা এক্সিস্ট করতেছে। এখন আমি কি করলাম এখানে, এই সাম্যাবস্থাটাকে চেঞ্জ করার জন্যে কোনো ফ্যাক্টর অ্যাপ্লাই করলাম। দেখো সাম্যাবস্থাকে চেঞ্জ করা যায় কিভাবে, আমি এখানে আরেকজন এরকম মানুষকে ধরাই দিলাম। আমি যদি এখানে আরেকজন মানুষকে দিকে রশিটা দিয়ে ধরাই দিই, তখন কি হবে আলটিমেটলি? এখন কি এটা আর সাম্যাবস্থায় থাকবে? না, এটা এদের পাশে চলে আসবে। অথবা আমি ধরো যে এই মানুষটাকে যদি সরাই দিই এখান থেকে, তখন এটা একেবারে পুরোপুরি ওদের পাশে চলে যাবে, এখানে আমার নতুন অ্যাডও করা লাগবে না। অথবা আমি যদি এখানে দুইজন মানুষ থেকে একজন মানুষকে সরাইয়া দিই, তখন দেখা যাবে যে এই ব্যক্তিটা এটাকে টান দিয়ে এই বরাবর নিয়ে যাবে। তার মানে আমি এখানে সাম্যাবস্থা চেঞ্জ করতেছি, এখানে সাম্যাবস্থা চেঞ্জ করা যায়। বাট রিয়াকশনের ক্ষেত্রে কী হবে জিনিসটা চিন্তা করো, বিক্রিয়ার ক্ষেত্রে কী হবে, একটা বিক্রিয়া যখন ঘটতে থাকবে, একটা বিক্রিয়া যখন ঘটতে থাকবে, আমি আবার এই কন্ডিশনটা ক্রিয়েট করি, একটা বিক্রিয়া যখন ঘটতে থাকবে তখন একটা স্পেশাল কন্ডিশন হবে যেটা নর্মাল কন্ডিশনে হয় না। তখন নর্মালি ধরো এখানে একজন মানুষ ছিল, এখানে একজন মানুষ ছিল, যেটা দুইটাকে ধরে এরকমভাবে টানতেছে, এখানে আর দুইজন মানুষ ছিল, দুইটাকে ধরে ধরো এরকমভাবে টানতেছে, দুইটাকে ধরে যে এরকমভাবে টানতেছে, এবং এটা সাম্যাবস্থা আছে। নর্মালি কী হয়, তুমি যদি এখানে নতুন একজন মানুষকে অ্যাড করো, ধরো এখানে যদি একজন নতুন মানুষকে অ্যাড করো, তখন এখানে সাম্যাবস্থা চেঞ্জ হয়ে যাবে, রাইট? এখানে দেখা যাবে এটা এই জায়গায় ছিল, এটা এই জায়গা না থেকে এটা এখন চলে আসলো এই জায়গাটাতে, তাদের কাছাকাছি চলে আসলো, দেখালাম এই জায়গাটাতে চলে আসলো, তাদের কাছাকাছি চলে আসলো। এটা এটা নর্মাল কন্ডিশনে করা যায়, বাট একটা রিয়াকশানে যখন তুমি করতে যাবো তখন সেটা খুব স্টাবর্ন বিহেভ করে, খুব জেদি বিহেভ করে। জেদি বিহেভটা কি, যে তুমি যখনই তাদের সাম্যাবস্থা চেঞ্জ করতে যাবা, সে এমন একটা আচরণ করবে যেন সেই সাম্যাবস্থাটা চেঞ্জ না হয়, সে যেন সাম্যাবস্থাতেই থাকতে পারে। কি বললাম, তুমি যখন তাদের সাম্যাবস্থাকে চেঞ্জ করতে যাবা, তখন সেই সাম্যাবস্থাটা চেঞ্জ করতে গেলে সে এমন একটা বিহেভ করবে যেন সেই বিহেভের মাধ্যমে তোমার সাম্যাবস্থা যেটা ছিল সেটাই থেকে যায়। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো আমি একটা বিক্রিয়ার ক্ষেত্রে কী হবে, আমি ধরো যে এখানে এসে একজন মানুষকে অ্যাড করে দিলাম, যদি এটা বিক্রিয়া হয়, বিক্রিয়া কী করবে, এইটাকে সাম্যাবস্থায় রাখার জন্য এইদিকে আরেকটা মানুষকে অ্যাড করে দিবে, যেন সে যে সাম্যাবস্থায় ছিল সেই সাম্যাবস্থাতেই সে থাকতে পারে, তার সাম্যাবস্থা যেন কোনোভাবে সরে না যায়, তার সাম্যাবস্থা যেন কী হয়, সরে না যায়। অর্থাৎ লাসাতিলিয়া এই কথাটাই বলছেন, লাসাতিলিয়া এই কথাটাই বলছেন যে বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি বিক্রিয়ার পরিবর্তনের কোনো একটা নিয়ামক যদি আমরা পরিবর্তন করি, বিক্রিয়ার কোনো একটা নিয়ামক যদি আমরা পরিবর্তন করি, দেখো বিক্রিয়ার নিয়ামক কোনগুলো, যেগুলো একটা বিক্রিয়াকে, বিক্রিয়ার হারকে চেঞ্জ করতে পারে। তুমি একটা বিক্রিয়াকে তাপ দেও, বিক্রিয়াটা তাড়াতাড়ি ঘটবে, হার বেড়ে যাবে। তুমি একটা বিক্রিয়া থেকে তাপ কমায় আনো, তুমি একটা বিক্রিয়ার মধ্যে ঘনমাত্রা বাড়াও, ঘনমাত্রা বাড়ানো মানে কি, অনুপরমাণু বাড়ানো, অনুপরমাণু বাড়ানো মানে কি, সংঘর্ষ বাড়ানো, সংঘর্ষ বাড়ানো মানে কি, হার বাড়ায় দেওয়া। তুমি একটা বিক্রিয়াতে চাপ দেও, চাপ দেওয়া মানে কি, চাপ দেওয়া মানে কি, তুমি সংঘর্ষ তাদেরকে করতে দিতেছো না, ঠিক আছে?
চাপ দেওয়া মানে কি তোমার হচ্ছে হার তোমার কমে যাচ্ছে, অর্থাৎ বিক্রিয়ার হারকে পরিবর্তন করতে পারে এরকম কোনো নিয়ামককে যদি তুমি পরিবর্তন করো সাম্যাবস্থায়, তখন সাম্যাবস্থা এমনভাবে চেঞ্জ ঘটবে যেন তুমি যেই পরিবর্তনটা ঘটানোর চেষ্টা করছো সেই পরিবর্তনটা যেন না হয়, তোমার যে পরিবর্তনটা তুমি করলে সেই পরিবর্তনের ফলাফল যেন প্রশমিত হয়ে যায়। জিনিসটা আমি বুঝাই, দেখো তুমি এখানে ধরো এইটা একটা বিক্রিয়া, বিক্রিয়াকে পরিবর্তন করতে পারে এমন একটা নিয়ামক, বিক্রিয়ার হারের উপর একটি নিয়ামক, যেমন ধরো যে এটাকে আমরা ধরলাম তাপ চাপ বা ঘনমাত্রা, তাই সেই তাপ চাপ বা ঘনমাত্রা আমরা অ্যাপ্লাই করলাম, বিক্রিয়া কী করলো তোমার এটার একটা রেজাল্ট আছে, তুমি যখন এটা অ্যাড করলো এটা এখানে চলে আসলো, বিক্রিয়া কী করলো আরও একজনকে এখানে অ্যাড করে দিল, অর্থাৎ বিক্রিয়া এমনভাবে পরিবর্তিত হইলো যেন তুমি যে সাম্যাবস্থার তোমার এই পরিবর্তনের ফলে তার যেই ফলাফলটা আসলো সেই ফলাফলটা যেন প্রশমিত হয়ে আবার আগের কন্ডিশনে চলে যায়। এটা হচ্ছে লাস আতিলিয়ার প্রিন্সিপাল, তুমি পরিবর্তন করতে চাইবা সে এমন বিহেভ করবে যেন পরিবর্তন না হয়। ওকে, এখন তাহলে বিক্রিয়ার যে নিয়ামকগুলো সেই নিয়ামকগুলো আলোচনা করি, সেটাতে আলোচনা করতে গেলে ইনিশিয়ালি আমাদেরকে আলোচনা করতে হবে তাপ উৎপাদী বিক্রিয়া আর তাপ হারি বিক্রিয়া নিয়ে, ঠিক আছে? তাপ উৎপাদী বিক্রিয়া আর কি বিক্রিয়া নিয়ে, তাপ হারি বিক্রিয়া নিয়ে। তো ধরো আমরা হচ্ছে উপরের দিকে যাই এবং তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপ হারি বিক্রিয়া নিয়ে আমরা হচ্ছে আলোচনা করি। দেখো এখানে ধরো তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপ হারি বিক্রিয়া জিনিসটা কি, ধরো এখানে একটা বিক্রিয়া ঘটতেছে, এখানে হচ্ছে নাইট্রোজেন আর এখানে হচ্ছে তোমার হাইড্রোজেন বিক্রিয়া করে, তারা হচ্ছে অ্যামোনিয়া উৎপন্ন করতেছে এবং এটা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া, তারা হচ্ছে অ্যামোনিয়া বিক্রিয়া করতেছে। আমি জাস্ট সম্মুখমুখী পোর্শনটা দেখতেছি, সম্মুখমুখী পোর্শনটা এখন দেখব। তাপ উৎপাদী বিক্রিয়া মানে কি, তাপ উৎপাদী বিক্রিয়া মানে যেই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, এখন সেই তাপটা কোন জায়গা থেকে উৎপন্ন হয় সেই জিনিসটা বোঝায়। দেখো তো আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা শক্তি সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী জানি যে শক্তি সবসময় কনস্ট্যান্ট থাকে, শক্তি ধ্বংস বা বিনাশ হয় না, শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। সো শক্তির পরিমাণ পুরো ইউনিভার্সে কনস্ট্যান্ট। সো আমি ধরে নিলাম যে এখানে যে সারাউন্ডিংস আছে সেই সারাউন্ডিংস এবং এই বিক্রিয়কের ভিতর যে অভ্যন্তরীণ যে শক্তি সেই শক্তিটা হচ্ছে 100 এবং সেটা হচ্ছে এবং এখানেও টোটাল এনার্জি 100 হওয়ার কথা, কারণ শক্তির ধ্বংস বা বিনাশ নেই। সো আমি একটা বিক্রিয়া যদি শুরু করি সেখানে যদি 100 শক্তি থাকে, দিন শেষে সামহাও আমাকে 100 শক্তি আমাকে গেইন করতে হবে, কারণ শক্তির কোনো ধ্বংস বা বিনাশ নেই এবং সৃষ্টিও নেই, তুমি এখানে নতুন করে সৃষ্টিও করতে পারবে না এনার্জিকে। সো এনার্জিটা কনস্ট্যান্ট থাকতে হবে এই জায়গাটাতে দুইটাতে। এখন সেই এনার্জিটা অনেক উপায়ে থাকতে পারে, অনেক ওয়েতে থাকতে পারে। একটা জিনিস খুব ভালোভাবে চিন্তা করো, তুমি যখন সারাউন্ডিংসে থাকবা তখন সেই সারাউন্ডিংসের একটা এনার্জি আছে, সেটার মধ্যে তাপমাত্রা এক্সিস্ট করতেছে, তাপ এক প্রকার শক্তি। সো আমি ধরে নিলাম যে এইটার যে 100 শক্তির মধ্যে এখানে টোটাল 100 শক্তির মধ্যে সারাউন্ডিংসের ভিতরে আছে তোমার 20 এনার্জি, 20 শক্তি। সারাউন্ডিংসের ভিতরে কতটুকু শক্তি আছে? 20 এনার্জি। আর এইখানে তাদের যে অভ্যন্তরীণ শক্তি, দেখো তার অভ্যন্তরীণ শক্তিটা কোন শক্তি, তাদের যে এই যে সংঘর্ষ করার জন্য তাদের যে শক্তিটা আছে, সংঘর্ষ যে তারা করতে পারে সেই সংঘর্ষ করার জন্যে বা তাদের নিজেদের মধ্যে এই যে একটা নাইট্রোজেন যখন বন্ধন ফর্ম হয়, বা হাইড্রোজেন যখন বন্ধন ফর্ম হয় কিংবা অ্যামোনিয়ার সাথে নাইট্রোজেনের সাথে যে হাইড্রোজেনের যে বন্ধন ফর্ম হয়, যে বন্ধনটা ফর্ম হয় সেই বন্ধনগুলোতে তোমার অ্যাকচুয়ালি এই রাসায়নিক বন্ধনের মধ্যে শক্তি থাকে, সেটা আমরা অষ্টম চ্যাপ্টারে পড়ব। এবং এই যে বন্ধনের মধ্যে শক্তি থাকে, তাদের এই শক্তি নাইট্রোজেন বন্ধনের মধ্যে যতটুকু শক্তি আছে হাইড্রোজেন বন্ধনের মধ্যে ঠিক ততটুকু শক্তি নাই, এবং নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন আছে সেই বন্ধনের শক্তিও ভিন্ন এদের থেকে, তার মানে শক্তির কম বেশি আছে, কোনো একটাতে বেশি কোনো একটাতে কম, কোনো একটাতে বেশি কোনো একটাতে কম, কোনো একটাতে বেশি কোনো একটাতে কি কম। দ্যাট মিনস যে আলটিমেটলি দেখো আমি কয়েকটা কন্ডিশনের কথা তোমাকে বলতেছি। ধরো এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন যে শক্তিটা আছে সেই বন্ধন শক্তির পরিমাণ হচ্ছে 80, এবং আমি ধরে নিচ্ছি যে এখানে বিক্রিয়কের যে অভ্যন্তরীণ এই যে তাদের অভ্যন্তরে যে শক্তিটা আছে এই জায়গাটাতে যে এনার্জিটা আছে বিক্রিয়ার অভ্যন্তরীণ শক্তি
বিক্রিয়ার কি অভ্যন্তরীণ শক্তি, সেই অভ্যন্তরীণ শক্তি হচ্ছে বেশি, অর্থাৎ 80। এবং নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে যে শক্তি আছে, নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে যে শক্তি আছে সেই শক্তির পরিমাণ কম। তো আমি সেম সারাউন্ডিংসে যেহেতু কাজটা করতেছি, তো ধরলাম এখানে সারাউন্ডিংসের এনার্জি হচ্ছে 50, এবং নাইট্রোজেন হাইড্রোজেনের মধ্যে যে বন্ড আছে সেই বন্ডের মাধ্যমে এখানে আমি যতটুকু শক্তি পাই সেই শক্তিটা ধরে নিলাম যে অ্যামোনিয়ার অভ্যন্তরীণ শক্তি, অর্থাৎ উৎপাদের অভ্যন্তরীণ শক্তি বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি থেকে কম, অর্থাৎ সেই এনার্জিটা হচ্ছে 50। একজন বলছে কেন কম কেন বেশি, কারণ বন্ধন ভিন্ন। দেখো নাইট্রোজেন এখানে নাইট্রোজেনের সাথে নাইট্রোজেনের বন্ডিং, এখানে হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনের বন্ডিং, এখানে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বন্ডিং, বন্ডিং ডিফারেন্স। তোমার বাবার সাথে তোমার যতটুকু বন্ডিংস আছে, তোমার মায়ের সাথে তোমার যতটুকু বন্ডিংস আছে, তোমার ফ্রেন্ডের সাথে ঠিক ততটুকু তোমার বন্ডিংস নাই, তোমার ভাইয়ের সাথে যতটুকু বন্ডিংস আছে, তোমার বোনের সাথে যতটুকু বন্ডিংস আছে, তোমার হঠাৎ একজন মানুষকে দেখলো তার সাথে তোমার ততটুকু বন্ডিং নাই। অর্থাৎ এই যে বন্ডিংয়ের যে এনার্জিটা, সেই এনার্জিটা কম বেশি হয়। কম বেশি কেন হয়, ওইখানে পার্সপেক্টিভে কারা আছে তাদের উপর ডিপেন্ড করে। না এখানে আছে নাইট্রোজেন এবং নাইট্রোজেন, এখানে আছে হাইড্রোজেন এবং হাইড্রোজেন। তো নাইট্রোজেন এবং নাইট্রোজেন, তুমি এবং তোমার ভাইয়ের মধ্যে যে সম্পর্ক হবে, একজন বোন এবং বোনের মধ্যে যে সম্পর্ক হবে, আর বাইরের একজন মানুষ আর একজন ভাইয়ের মধ্যে সেই পরিমাণ সম্পর্ক হবে না। ধরো এটা হচ্ছে একজন ফ্যামিলি, এটা হচ্ছে একটা ফ্যামিলি, এটা হচ্ছে আরেকটা ফ্যামিলি। সো এই ফ্যামিলির মানুষদের মধ্যে যে বন্ডিংস আছে, এই ফ্যামিলির মানুষদের মধ্যে যে বন্ডিংস আছে, আর এই ফ্যামিলির একজন মেম্বার আর এই ফ্যামিলির একজন মেম্বারের মধ্যে বন্ডিংসটা সেম থাকবে না, তাদের এনার্জিটা সেম হবে না। সো আমি তোমাকে বললাম যে ধরো বিক্রিয়কের যে অভ্যন্তরীণ যে বন্ডিং, যে এনার্জি বিক্রিয়কের যে অভ্যন্তরীণ শক্তি, সেই শক্তিটা হচ্ছে বেশি, আমি ধরলাম 80। আর এখানে যে অ্যামোনিয়ার যে অভ্যন্তরীণ শক্তি সেটা হচ্ছে ধরো যে 50, অর্থাৎ উৎপাদের অভ্যন্তরীণ শক্তি হচ্ছে কম। উৎপাদের অভ্যন্তরীণ শক্তি কি, উৎপাদের অভ্যন্তরীণ শক্তি হচ্ছে 50, অর্থাৎ উৎপাদের অভ্যন্তরীণ শক্তি হচ্ছে তোমার কম। তাহলে ভাই বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি বেশি, উৎপাদের অভ্যন্তরীণ শক্তি কম। এখন তোমাকে যদি আমি একটা কোশ্চেন করি, দেখো এখানে আমার টোটাল এনার্জি হওয়ার কথা ছিল কত ভাইয়া, 100। আমার টোটাল এনার্জি 100 আছে, 80+20 100 আছে ভাই। এখানে টোটাল এনার্জি কত হওয়ার কথা ছিল 100, আমার আছে কত, 50+20। মাই কোশ্চেন ইজ দ্যাট শক্তির যেহেতু ধ্বংস বা বিনাশ নেই, শক্তির যেহেতু ধ্বংস বা বিনাশ নেই, শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অন্যরূপে পরিবর্তিত হতে পারে, শক্তি নতুন করে সৃষ্টিও হতে পারে না, এখানে মাত্র 70 শক্তি পাইছি, বাকি 100 শক্তি কই, বাকি 30 শক্তিটা কই, বাকি 30 এনার্জি কই? কারণ এখানে তো ভাই আমি 100 শক্তি খরচ করেই তো আমি অ্যামোনিয়া বানাইছি, তাই না? এখানে নাইট্রোজেন হাইড্রোজেন তাদের বন্ধনকে ভাঙলাম, ভেঙেই তো আমি এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে বন্ডিং তৈরি করছি। তো এই নাইট্রোজেন আর হাইড্রোজেনের বন্ডিং ভাঙিয়ে আমি নাইট্রোজেন আর হাইড্রোজেন তৈরি করলাম, তৈরি করার পরে আমি দেখতেছি যে আরে কী হয়েছে, 30 এনার্জি আমি পাইতেছি না। এবং আমি জানি এনার্জি কখনো চুরি হয় না, এনার্জি কখনো সৃষ্টি হয় না, ধ্বংস বা বিনাশ হয় না। তাহলে এখানে 30 এনার্জিটা কই গেল, কেউ একজন বলতে পারবে কিনা? দেখো এখানে 30 এনার্জিটা কই গেল, কেউ বলতে পারবে কিনা? দেখো এনিওয়ান, কেউ বলতে পারবে না? ইয়েস, অনেকে বলতেছে। দেখো আমি যখন বিক্রিয়াটা ঘটাইলাম তখন এই যে 30 যে এনার্জি, সেই এনার্জিটা লাগতেছে না। ধরো এখানে 100 শক্তি ছিল, বন্ড ভাঙার পরে বন্ড ভাঙলাম, অর্থাৎ বন্ড ভাঙলাম, বন্ড ভাঙার পরে এখান থেকে শক্তিগুলো রিলিজ হয়েছে, এনার্জিগুলো রিলিজ হয়েছে, সেই এনার্জিগুলো নিয়ে আমি এখানে বন্ড আবার তৈরি করলাম। বাট তৈরি করলাম, ধরো এখানে আমি 80 শক্তি ছিল, সেই 80 শক্তি ভাঙলাম, ভেঙে আমার হাতে এখন 80 শক্তি আছে, আমি আবার অ্যামোনিয়া তৈরি করলাম, অ্যামোনিয়া তৈরি করে দেখলাম যে আমার 50 শক্তি লাগছে, তাহলে বাকি 30 শক্তি কী করবো? সেটাকে এই যে সারাউন্ডিংসের যে এনার্জি 20 ছিল, সেই 20 সেই সারাউন্ডিংসের এনার্জি 20 থাকবে না, সারাউন্ডিংসের এনার্জি আলটিমেটলি এখানে আমি বাড়াই দিছি, অর্থাৎ এখানে আমি এই 30 যেই শক্তি ছিল সেই 30 শক্তি আমি তাপ হিসেবে নির্গত করছি, 30 শক্তি আমি কী করছি, তাপ হিসেবে নির্গত করছি। অর্থাৎ এটা তাপ হিসেবে নির্গত হয়ে গেছে, এবং সারাউন্ডিংসের এনার্জি 20 যেটা ছিল সেই 20 থেকে 30-50 হয়ে গেছে সারাউন্ডিংসের এনার্জি। এই কারণে যখন নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করতেছে, তখন সারাউন্ডিংসটা গরম হয়ে যাচ্ছে। কেন? কারণ যে শক্তিটা সে রিলিজ করতেছে সেই শক্তিটা আলটিমেটলি কী হইতেছে, তোমার তাপ শক্তি আকারে নির্গত হইতেছে। তো তাহলে তাপ হারি বিক্রিয়ার একটা স্পেশাল ডিফিনেশন, তাপ
তাপ উৎপাদি বিক্রিয়ার একটা স্পেশাল ডেফিনেশন আমরা দিতে পারি। আগের ডেফিনেশনটা ছিল যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদি বিক্রিয়া বলা হয়। এখন আমরা ডেফিনেশন দিব যে বিক্রিয়ায় বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি, দেখো একটি বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি বেশি থাকে, উৎপাদের অভ্যন্তরীণ শক্তি কম থাকে, সেই বিক্রিয়াকে তাপ উৎপাদি বিক্রিয়া বলা হয়। বলা যায় কিনা দেখো, এখানে বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি 80, এখানে বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি 50। তো যে বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি উৎপাদের অভ্যন্তরীণ শক্তি থেকে বেশি থাকে তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয়। তাই কি বলা হয়? তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয়। সবাই বুঝতে পারছো কিনা? দেখো তাহলে তাপ হারি বিক্রিয়ার ডেফিনেশন কি? তাপ হারি বিক্রিয়ার ডেফিনেশন কি তোমরাই দিবা? তাপ হারি বিক্রিয়ার ডেফিনেশন দাও, তাপ হারি বিক্রিয়ার ডেফিনেশন দাও। মানে তাপ হারি বিক্রিয়ার ডেফিনেশন কি? তাহলে দেখো, তাপ হারি বিক্রিয়ায় কি হয়, আমাদের বাহির থেকে তাপ দিতে হয় সেখানে। যেমন তাপ হারি বিক্রিয়ার একটা উদাহরণ যদি আমি দিই, তাপ হারি বিক্রিয়ার একটা উদাহরণ যদি আমি দিই, তাহলে ধরো যে নাইট্রোজেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রাস অক্সাইড উৎপন্ন করে, এটা হচ্ছে একটা তাপ হারি বিক্রিয়ার উদাহরণ। সেই জায়গাটাতে কি বলি আমি, দেখো নাইট্রোজেন, নাইট্রোজেন এবং অক্সিজেন, দেখো আমি এইভাবে দেখাই, নাইট্রোজেন প্লাস অক্সিজেন এটা বিক্রিয়া করে, তারা হচ্ছে নাইট্রাস অক্সাইড উৎপন্ন করে, NO উৎপন্ন করে, এটা হচ্ছে তাপ তাপ হারি বিক্রিয়া। কেন তাপ হারি বিক্রিয়া? এখানে ধরো যে টোটাল এনার্জি হচ্ছে তোমার 80, 100, এখানেও ধরো যে টোটাল এনার্জি আমার 100 হইতে হবে। তো এখানে এখানে টোটাল এনার্জি 100, এখানে টোটাল এনার্জি 100। এখন ধরো তাদের মধ্যে যে বন্ধনের যে শক্তি, তাদের মধ্যে বন্ধনের শক্তি হচ্ছে তোমার 70। আমি সারাউন্ডিংসের শক্তিটা পরে ধরতেছি, ধরো যে সারাউন্ডিংসের শক্তি হচ্ছে তোমার 30, সারাউন্ডিংসের শক্তি হচ্ছে 30, তাহলে এদিকে সারাউন্ডিংসের শক্তি ইনিশিয়ালি 30 থাকবে, কারণ আমি সেম পাত্রে সবগুলাকে নিয়েছি, 30 থাকবে সারাউন্ডিংসের শক্তি। এদের মধ্যে শক্তি কত হয়? 70। এদের অভ্যন্তরীণ শক্তি, এদের টোটাল অভ্যন্তরীণ শক্তি হচ্ছে 70, আর এদের টোটাল অভ্যন্তরীণ শক্তি অর্থাৎ নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে যে বন্ড আছে, সেই বন্ড ফর্ম করতে আমার 80 শক্তি লাগে। ধরো কত শক্তি লাগে? 80। এখন কাহিনী হয়েছে যে ভাইয়া, আমার কাছে আছেই 70, আমি যখন নাইট্রোজেন, আমি যখন নাইট্রোজেন আর হাইড্রোজেন, আমি যখন নাইট্রোজেন আর অক্সিজেনকে যখন আমি ভাঙলাম, আমি যখন নাইট্রোজেন আর অক্সিজেনকে যখন ভাঙলাম, নাইট্রোজেন আর অক্সিজেনকে ভাঙিয়া দেখি যে আমার হাতেই আছে 70 শক্তি, 70। সো এই 70 শক্তি দিয়ে তুমি যেহেতু শক্তি যেহেতু ধ্বংস করতে পারবে না, সৃষ্টিও করতে পারবে না, সো তুমি 70 টাকা দিয়ে 80 টাকার একটা জিনিস কিনতে পারবে না, তুমি অন্য কারো কাছে ধারও নিতে পারবে না, কারণ এনার্জি হচ্ছে এরকম একটা জিনিস, মানে তুমি নিজে সৃষ্টি করতে পারবে না সেই টাকাটা। সো এই জায়গাটাতে সারাউন্ডিংস মানে আশেপাশের এনভায়রনমেন্ট, তুমি যেই পাত্রে করতেছো সেই পাত্রের এনভায়রনমেন্ট। সো এখানে আমি যেই কথাটা বললাম সেটা হচ্ছে, তাহলে আমি এই 10 শক্তি কোন জায়গা থেকে পাবো? এই 10 শক্তিটা আমি পাবো, এখানে দেখো সারাউন্ডিংসে যেই শক্তিটা ছিল সেই 30 শক্তি থেকে আমি হচ্ছে 10 শক্তি আমি শোষণ করে নিব, শোষণ করে নিয়ে আমার হাতে আছে কত? 70। আর এই 10 দিয়ে আমি 80-র যে আমার মানে পর্ষনটা, সেই 80 আমি পূরণ করবো, পূরণ করে আমি নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে বন্ড ফর্ম করবো, এটাই হবে আমার তখন নাইট্রোজেন আর অক্সিজেন। কিন্তু তাতে আমি কী করলাম, 10 শক্তি আমি সেই সারাউন্ডিংস থেকে বা আমি সেই সারাউন্ডিংস থেকে নিলাম, অথবা 10 শক্তি আমাকে বাহির থেকে সরবরাহ করতে হবে তাপ আকারে, অর্থাৎ এই বিক্রিয়ায় তাপের শোষণ ঘটতেছে। সো এটাকে বলা হয় তাপ হারি বিক্রিয়া। আমি আগে তাপ উৎপাদী বিক্রিয়া থেকে উল্টা ডেফিনেশন দিতে পারি এইভাবে, যে তাপ হারি বিক্রিয়ায় কেন একজন তাপ হারায়, আমাদের কেন সারাউন্ডিংস তাপ হারায়, সারাউন্ডিংস কেন শীতল হয়ে যায়, সেটার কারণ হচ্ছে যে সেইখানে যে বাড়তি যে শক্তিটা দরকার, দেখো আমি এখানে 70 শক্তি পাইছি, এখানে বন্ধন শক্তি হচ্ছে 80, তাহলে আমার বাড়তি 10 শক্তি লাগবে, সেই বাড়তি 10 শক্তি আমি কোন জায়গা থেকে আনবো? আমার যে সারাউন্ডিংসে যে 30 এনার্জি ছিল সেখান থেকে আমি 10 নিয়ে আনবো, অর্থাৎ সারাউন্ডিংসের তাপ আমি কমায় দিছি। যে বিক্রিয়ায় তাহলে তাপ শোষণ হয় সেটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। একটা এক্সক্লুসিভ ডেফিনেশন দিতে পারি, যে বিক্রিয়ায় বিক্রিয়কের, দেখো বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি
উৎপাদের অভ্যন্তরীণ শক্তি থেকে কম থাকে সেটাকে বলা হয় তাপ হারি বিক্রিয়া। সো এখন তুমি একটা জিনিস চিন্তা করো, আমি জাস্ট এইটাতে যাচ্ছি, আমি জাস্ট এই এই আটাতে যাচ্ছি, দেখো আমি জাস্ট উপরের রিয়াকশনটাতে যাচ্ছি। তো উপরের রিয়াকশনটাতে দেখো, উপরের রিয়াকশনটাতে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা আলটিমেটলি কী পাই, দেখো এখানে তোমরা কিন্তু একটা বিক্রিয়া দেখতেছো না, এখানে কিন্তু দুইটা বিক্রিয়া, একটা হচ্ছে সামনের দিকে ঘটতেছে সম্মুখমুখী বিক্রিয়া, আর একটা হচ্ছে পিছনের দিকে ঘটতেছে যেটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া। এখন সামনের দিকে বিক্রিয়ায় এরা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ায় এরা হচ্ছে বিক্রয় হিসেবে কাজ করতেছে, কারণ এরা ভেঙে গিয়ে উৎপাদ উৎপন্ন করতেছে। আর পশ্চাৎমুখী বিক্রিয়ায়, পশ্চাৎমুখী বিক্রিয়ায় অ্যামোনিয়া যেটা আছে, পশ্চাৎমুখী বিক্রিয়ায় যে অ্যামোনিয়া আছে সেই অ্যামোনিয়া বিক্রয় হিসেবে কাজ করতেছে, কারণ এটা ভেঙে গিয়ে এখানে উৎপাদ উৎপন্ন করতেছে। তাপ উৎপাদী বিক্রিয়ার ডেফিনেশন দাও আমাকে। তাপ উৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি কি হয় তোমার বেশি থাকে, উৎপাদের অভ্যন্তরীণ শক্তি কম থাকে। তাহলে সম্মুখমুখীর ক্ষেত্রেই সেই ব্যাপারটা সত্য, তার মানে সম্মুখমুখী বিক্রিয়া তাপ উৎপাদী, কিন্তু আমি যদি পিছনের দিকে আসি পশ্চাৎমুখী বিক্রিয়া যদি ঘটাইতে চাই তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে কাজ করবে অ্যামোনিয়া, কারণ এরা ভাঙতেছে। বিক্রিয়কের ডেফিনেশন কি, যারা ভাঙে তারা হচ্ছে বিক্রিয়ক, তারপরে যেটা নতুন উৎপন্ন হয় সেটা হচ্ছে উৎপাদ। দ্যাট মিনস পশ্চাৎমুখী বিক্রিয়ায় বিক্রিয়ককে অ্যামোনিয়া, আর উৎপাদকে পশ্চাৎমুখী বিক্রিয়ায়, এটা হচ্ছে কি বিক্রিয়ক, আমি লিখলাম এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে কি উৎপাদ। তো পশ্চাৎমুখী বিক্রিয়া বা বিক্রিয়ককে এটা হচ্ছে অ্যামোনিয়া, উৎপাদকে এটা নাইট্রোজেন এবং হাইড্রোজেন। পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে দেখো বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি হচ্ছে 50 আর উৎপাদের অভ্যন্তরীণ শক্তি হচ্ছে 80, হ্যাঁ এটা খেয়াল করো। তো 50 শক্তি দিয়ে 80 শক্তি কিছু বানানো যাবে না, সারাউন্ডিংস থেকে 30 এনার্জি নিতে হবে। অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়া যদি তাপ উৎপাদী হয়, পশ্চাৎমুখী বিক্রিয়ায় আমার সেই 30 এনার্জি, আগে যেটা আমি পাইছিলাম সেই এনার্জিটা আবার আমাকে কালেক্ট করতে হবে, এনার্জিটা শোষণ করতে হবে, আমাকে সারাউন্ডিংস এনার্জিটা হারাবে, আমার 50 শক্তি আছে। অথবা ডেফিনেশন থেকে চিন্তা করো, তাপ উৎপাদী বিক্রিয়া মানে যে বিক্রিয়া বিক্রিয়কের শক্তি বেশি উৎপাদের শক্তি কম সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ হারি বিক্রিয়া মানে পশ্চাৎমুখী বিক্রিয়াটা এখানে তাপ হারি বিক্রিয়া, কেন, কারণ হচ্ছে তোমার এখানে বিক্রিয়কের শক্তি কম উৎপাদের শক্তি বেশি। তার মানে দেখো আমি কি বললাম, তার মানে কাহিনীটা যেটা হয়েছে সেটা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়ার, সম্মুখমুখী বিক্রিয়াটা যদি তাপ উৎপাদী হয় তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়াটা তাপ হারি, এতটুকু জিনিস বুঝছো কিনা দেখো, খেয়াল করে দেখো। দেখো আমি এই জিনিসটা আবার বলতেছি, একটা বিক্রিয়া উভমুখী বিক্রিয়া সম্মুখমুখী বিক্রিয়া যদি তাপ উৎপাদী হয় তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়া হচ্ছে তাপ হারি, এতটুকু জিনিস বুঝছো কিনা একটু কমেন্ট করে জানা। সবাই এতটুকু বুঝছো কিনা একটু কমেন্ট করে জানা। সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও। তার মানে কি হলো, আবার আবার আমি বলতেছি দেখো, আমার যখন সামনের দিকে আমি যখন গেলাম তখন আমি শক্তি রিলিজ করে দিছি এনভায়রনমেন্টে, তো পিছনের দিকে আসার জন্য আমার হাতে বন্ডিংয়ের মধ্যে শক্তি আছে 50, আমার তো 80 শক্তির কিছু তৈরি করা লাগবে, তাহলে 50 শক্তি আছে, আমি যদি 80 শক্তির কিছু তৈরি করতে চাই তাহলে আমার আর 30 শক্তি মানে শোষণ করে তারপরে আমার এই জিনিসটা তৈরি করতে হবে, কারণ আমি তো নতুনভাবে বানাইতে পারবো না এনার্জি। সো দ্যাট মিন্স সম্মুখমুখী বিক্রিয়া যদি তাপ উৎপাদী হয়, পশ্চাৎমুখী বিক্রিয়া তাপ হারি, সেম কনসেপ্টে এই নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে যে বিক্রিয়াটা ছিল, সম্মুখমুখী বিক্রিয়া ছিল তাপ হারি, তাহলে পশ্চাৎমুখী বিক্রিয়া হয়ে যায় তাপ উৎপাদী, ঠিক আছে ওকে। এখন তুমি লাস হাতিলিয়ার প্রিন্সিপাল অ্যাপ্লাই করতে পারো, দ্যাট ডাজেন্ট ম্যাটার। দেখো তোমাদের বইয়ে আরও কিছু কথা লেখা আছে, আরও কিছু কথা লেখা আছে, আমি একটু লিখে দিই সেই জিনিসগুলো, না তোমরা হয়তো বুঝবা না সেই জিনিসগুলো কী লেখা আছে। দেখো আমি যদি তোমাকে এখানে তাপ উৎপাদী বিক্রিয়া সম্মুখমুখীটা দিয়ে যদি চিন্তা করি, তাপ উৎপাদী বিক্রিয়ায় কতটুকু তাপ রিলিজ হয়েছে 30 এনার্জি, তো আমি যদি তোমার দুই পাশের 100 এনার্জি সমান করতে চাই তাহলে আমাকে কী করতে হবে, দেখো দুই পাশের শক্তি সংখ্যা যদি আমাকে সমান করতে হয়, একটা সমীকরণ যদি আমি লিখতে চাই আমাকে কী করতে হবে, দেখো দেখো এখানে সারাউন্ডিংস এনার্জি কত আছে 20 প্লাস, এখানে অভ্যন্তরীণ শক্তি কত আছে 80,
আর এখানে দেখো সম্মুখমুখীতে আমি যাই, এখানে দেখো সারাউন্ডিংসের শক্তি কত আছে ধরো 20 প্লাস, এখানে সারাউন্ড অভ্যন্তরীণ শক্তি কত 50, আর 30 এনার্জিটা কি সেটা, 30 এনার্জিটা কি, 30 এনার্জিটা কি, সেই 30 এনার্জিটা হচ্ছে যেটা তাপ আকারে নির্গত হয়েছে। সো দুই পাশে তখন আমার সমান হবে 20+80 100, 20+50 70+30 100, অথবা এই জিনিসটাকে অন্যভাবে আমি সমান করতে পারি, সেটা হচ্ছে এই বিক্রিয়কের যে শক্তিগুলো ছিল 20+80 সেখান থেকে আমি 30 মাইনাস দিয়ে দিলাম, আর এইদিকে থাকলো 20+50। খুব ভালোভাবে চিন্তা করো 20+50 তখন কেউ সমান হবে 50+20 70, সমীকরণ সমান হবে 20+80 100 -30 70। দ্যাট মিন্স তাপ উৎপাদী বিক্রিয়ায় যে তাপটা উৎপন্ন হয় সেই তাপটাকে কিভাবে লেখা যায়, তাপ উৎপাদী বিক্রিয়ায় যে তাপটা উৎপন্ন হয় সেটিকে উৎপাদের সাথে যোগ দিয়ে কিংবা সেটিকে উৎপাদের সাথে যোগ দিয়ে কিংবা বিক্রিয়কের থেকে বিয়োগ দিয়ে প্রকাশ করা যায়। কি বললাম, যে তাপ উৎপাদী বিক্রিয়ায় যে তাপটি উৎপন্ন হয় সে তাপটিকে উৎপাদের সাথে যোগ দিয়ে সেটি কি কি উৎপাদের সাথে যোগ দিয়ে কিংবা বিক্রিয়ক থেকে বিয়োগ দিয়ে উৎপাদের সাথে যোগ দিয়ে বিক্রিয়ক থেকে বিয়োগ দিয়ে লেখা যায়। বুঝতে পারছো ব্যাপারটা, এটা কি হয় তাহলে লেখা যায় তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে উল্টাটা। ইভেন এখানে তোমরা সামনে পড়বা ডেল্টা এইচ জিনিসটা, আবার পড়াবো ডেল্টা এইচ, না ডেল্টা এইচ জিনিসটা এখন পড়ানোর তাহলে দরকার নাই, ডেল্টা এইচ জিনিসটা এখন পড়ানোর দরকার নাই, এই অষ্টম চ্যাপ্টারে আবার পড়াবো এই কনসেপ্টটা। সো এখন দেখো খুব ভালোভাবে চিন্তা করো, এখন আমি এখান থেকে এটা ধরো যে বিক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছে গেছে, আমি এখন লাসাতিলিয়ার প্রিন্সিপালটা অ্যাপ্লাই করবো এই বিক্রিয়ায়, প্রথম বিক্রিয়া লাসাতিলিয়ার প্রিন্সিপালটা অ্যাপ্লাই করবো, আমি সেকেন্ড বিক্রিয়া লাসাতিলিয়ার প্রিন্সিপালটা অ্যাপ্লাই করবো, আমি একটু একটু ইয়া চাচ্ছি, এটা কী বলে মানে তোমার একটু তোমার আলটিমেটলি স্পেস চাচ্ছি। সো আমি আবার নতুন করে এই জিনিসগুলো একটু লিখি, আমি আবার তোমার নতুন করে এই জিনিসগুলো একটু লিখি, একটু স্পেস লাগবে। ধরো এদিকে নাইট্রোজেন বিক্রিয়া করলো, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করলো, নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করার পরে অ্যামোনিয়া উৎপন্ন করলো। সো এটার যে সম্মুখমুখী বিক্রিয়াটা আছে সেটা হচ্ছে তাপ উৎপাদী, অর্থাৎ সামনের দিকে আমি যদি যাই এখানে তাপ উৎপন্ন হবে। তো আমি এটা কীভাবে লিখে দিতে পারি, সামনের দিকে যদি আমি যাই, ওকে সামনের দিকে যদি আমি যাই তাহলে কী হবে, তোমার সামনের দিকে যদি আমি যাই তখন তাপ উৎপন্ন হবে, আমি এখানে লিখে দিলাম এই জায়গাটাতে তোমার তখন তাপ উৎপন্ন হবে সামনের দিকে যদি যাই আমি। আর যদি আমি পিছন দিকে ব্যাক করি, আর যদি আমি পিছন দিকে যদি ব্যাক করি, পিছন দিকে যদি ব্যাক করি তখন এদিকে কী হবে, এটা কোল্ড হয়ে যাবে, কোল্ড হয়ে যাবে, সরি সরি এই অংশটা না, এই অংশটা কোল্ড হয়ে যাবে। সামনের দিকে গেলে সারাউন্ডিংসে তাপ উৎপন্ন হবে, সামনের দিকে গেলে সারাউন্ডিংসে তাপ উৎপন্ন হবে, অর্থাৎ সামুখমুখী দিকে হচ্ছে তাপ উৎপাদী, তাপ উৎপাদী এটা হচ্ছে তাপ, পশ্চাৎমুখী বিক্রিয়া হচ্ছে তাপ হারি। আচ্ছা আরেকটা বিক্রিয়া দেখাই তোমাদেরকে, সেটা হচ্ছে আরেকটা বিক্রিয়া দেখাই, সেটা হচ্ছে নাইট্রোজেন প্লাস অক্সিজেন, এখান থেকে উৎপন্ন হইল নাইট্রাস অক্সাইড। এই বিক্রিয়াটা হচ্ছে তাপ সম্মুখমুখীটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া, সম্মুখমুখীটা হচ্ছে কি তাপ হারি বিক্রিয়া, সম্মুখমুখী বিক্রিয়া কি তাপ হারি বিক্রিয়া, সম্মুখমুখী বিক্রিয়া কি তাপ হারি বিক্রিয়া। সো আমি যখন সামনের দিকে যাব আমি তাপ হারি বিক্রিয়াকে এভাবে প্রকাশ করতেছিলাম, ব্লু পেন দিয়ে প্রকাশ করতেছিলাম। সো ব্লু পেন এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া তাপ হারি, পিছন দিকে আসলে তাপ উৎপাদিত হবে, সো আমি সেটাকে রেড পেন দিয়ে লিখতেছিলাম। ওকে তোমাদেরকে আসলে ডেল্টা এইচ জিনিসটা বোঝানো লাগবে, ডেল্টা এইচ জিনিসটা কি, তো ডেল্টা এইচ জিনিসটা বোঝানোর জন্য আমি আবার একটু উপরে দিকে যাই, দেখো বিক্রিয়াটা আবার চলে আসলাম। তো হোয়াট ইজ ডেল্টা এইচ, ডেল্টা এইচ জিনিসটা কি সেটা আমি একটু বোঝাই, দেখো ডেল্টা এইচ এর সিম্পল ডেফিনেশান হচ্ছে তুমি যতটুকু তাপ দিস, আমি একটা বিক্রিয়া সংগঠনের জন্য সারাউন্ডিংস বা আমার যতটুকু তাপ দেওয়া লাগে সেটাকে বলা হয় ডেল্টা এইচ। তাই দেখো ডেল্টা এইচকে আমরা কীভাবে প্রকাশ করব, ডেল্টা এইচকে আমরা কীভাবে প্রকাশ করব সেটা হচ্ছে ডেল্টা এইচ মানে হচ্ছে একটা বিক্রিয়ায় আমি কতটুকু তাপ দিলাম, তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল্টা এইচ মাইনাস হয়, কেন মাইনাস হয় তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল্টা এইচ কেন মাইনাস হয়,
সেটার কজ হচ্ছে সেখানে আমার তো তাপ দেওয়া লাগে না, বরং আমি উল্টা তাপ পাই, সেখানে তাপ উৎপাদিত হয়। সো দ্যাটস ওয়াই তাপ উৎপাদী বিক্রিয়ার ডেল্টা এইচটা মাইনাস হয়। অথবা ডেল্টা এইচটা আমরা কিভাবে বের করতে পারি, ডেল্টা এইচ আমরা বের করব উৎপাদের শক্তি অভ্যন্তরীণ শক্তি থেকে বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি বিয়োগ দিয়ে। যেমন ডেল্টা এইচ উৎপাদের অভ্যন্তরীণ শক্তি থেকে বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি বিয়োগ দিয়ে আমরা হচ্ছে ডেল্টা এইচ বের করব। তাহলে দেখো এইদিকে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি কত ভাই 50, আর সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যদি দেখি উৎপাদের অভ্যন্তরীণ শক্তি কত 50, বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তি কত 80, তাহলে 50 মাইনাস 80 কত আসে ভাইয়া -30। আচ্ছা আর যদি পশ্চাৎমুখী বিক্রিয়া ঘটায় তাহলে কী হবে, পশ্চাৎমুখী বিক্রিয়ার ডেল্টা এইচ অর্থাৎ তাপ হারি বিক্রিয়ার ডেল্টা এইচ কী হবে ভাইয়া, তাপ হারি বিক্রিয়ার ডেল্টা এইচ কী হবে পজিটিভ। কেন, কারণ সেখানে আমার তাপ দেওয়া লাগে। ওকে পজিটিভের ভ্যালুটা কত হবে, আমি কী করব উৎপাদ থেকে বিক্রিয়ক একটা মাইনাস দেবো। যখন পশ্চাৎমুখী বিক্রিয়া ঘটে তখন এটা হচ্ছে বিক্রিয়ক রূপে আচরণ করবে আর এটা উৎপাদ হবে, তাহলে বিক্রিয়কের তাহলে এটা হচ্ছে বিক্রিয়ক, তাহলে বিক্রিয়কের জায়গায় উৎপাদ মাইনাস বিক্রিয়ক, তাহলে বিক্রিয়কের জায়গায় বসায় 50 আর উৎপাদের জায়গায় কত বসাবো, উৎপাদের জায়গায় বসাবো 80, কারণ পশ্চাৎমুখী বিক্রিয়ায় এটা হচ্ছে উৎপাদ। সো উৎপাদ 80 মাইনাস 50 30 প্লাস 30। সো তোমার একটা বিক্রিয়া তোমাকে পরীক্ষায় আসলো, সেই বিক্রিয়াটাকে সরি পরীক্ষায় আসলো সেই বিক্রিয়াটাকে তাপ হারি নাকি তাপ উৎপাদী সেটা তুমি কীভাবে যাচ করবা এটাও দেখার দরকার নাই। তুমি একটা কাজ করো, ইনিশিয়ালি পরীক্ষায় নর্মালি ডেল্টা এইচগুলো দেওয়া থাকে সম্মুখমুখী বিক্রিয়ার, সম্মুখমুখী বিক্রিয়ার ডেল্টা এইচ দেওয়া থাকে পরীক্ষায়। সো আমি এখানে যেটা করবো সেটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার ডেল্টা এইচটা দেওয়া থাকলো, ধরো এই N2+H2, ধরো এটা না আমি এখানে ধরো হচ্ছে একটা ডেল্টা এইচ দেওয়া আছে, ডেল্টা এইচ ইকুয়ালস টু ধরো দেওয়া আছে, আমি জানি না তোমাদের বই কত লেখা আছে, ধরো -90 লেখা আছে। তুমি যখন পরীক্ষায় কীভাবে আইডেন্টিফাই করবে কোনটা তাপ উৎপাদ বিক্রিয়া বা তাপ হারি বিক্রিয়া, প্রথমে তোমাকে দেখতে হবে যে ডেল্টা এইচের ভ্যালু দেওয়া আছে কিনা। আচ্ছা ডেল্টা এইচের ভ্যালু যদি -90 দেওয়া থাকে অর্থাৎ সবসময় ডেল্টা এইচের ভ্যালুটা দেওয়া থাকে সম্মুখমুখী বিক্রিয়ার, সো ডেল্টা এইচের ভ্যালু যদি দেওয়া থাকে মাইনাস তাহলে তুমি বুঝে নিবা যে সম্মুখমুখী বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী তাপ উৎপন্ন হয় আর পশ্চাৎমুখী বিক্রিয়াটা হচ্ছে তাহলে তাপ হারি সেখানে তাপ লস হয়। আচ্ছা ডেল্টা এইচ না দিয়ে অন্যভাবেই প্রকাশ করতে পারে, আগেই বলছি যতটুকু তাপ উৎপন্ন হয় সেটি বিক্রিয়কের সাথে, সেটি কী হয় বিক্রিয়কের সাথে বিক্রিয়ক থেকে বিয়োগ দিয়ে, অর্থাৎ এখানে 90টাকে আমি এভাবে লিখতে পারতাম -90 N2+H2 -90 NH3+90 আমি লিখতে পারতাম। তো সবসময় লিখবা এগুলো যে লেখা থাকে সেটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার, সেগুলো কী লেখা থাকে সম্মুখমুখী বিক্রিয়ার, যে এটা হচ্ছে তোমার এই এখানে যদি বিক্রিয়কের সাথে যদি কোনো সংখ্যাকে মাইনাস দেখো অথবা উৎপাদের সাথে যদি কোনো সংখ্যাকে প্লাস দেখো অথবা যদি ডেল্টা এইচ -90 দেখো তাহলে বুঝে নাও মাইনাস দেখো তাহলে বুঝে নাও যে এখানের যে বিক্রিয়াটা আছে সম্মুখমুখী যে বিক্রিয়াটা আছে সেই বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। আচ্ছা অথবা এখানে ধরো ডেল্টা এইচ দেওয়া আছে, এই বিক্রিয়াটা কি তাপ উৎপাদী নাকি তাপ হারি তুমি জানো না, কিন্তু তুমি দেখলা যে সৃজনশীলের উদ্দীপকে ডেল্টা এইচের ভ্যালু দেওয়া আছে, এখানে দেওয়া আছে ধরো যে +180 কিলোজুল দেওয়া আছে, +180 কিলোজুল দেওয়া আছে। দেখো প্লাস দেওয়া মানে এখানে যে সম্মুখমুখী বিক্রিয়াটা আছে সেটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া, অথবা এটাকে এই এরকম করতে পারে বিক্রিয়কের সাথে যোগ দিতে পারে, আগেরটার উল্টাটা বিক্রিয়কের সাথে যোগ দিয়ে লিখতে পারে অথবা এটার সাথে মাইনাস দিয়ে লিখতে পারে উৎপাদের সাথে। সো যে কোনো কন্ডিশন দেখলে তুমি বুঝবা যে এটা হচ্ছে কি তাপ হারি বিক্রিয়া। এটা একটু আগে পরে আসে যে উৎপন্ন তাপকে বিক্রিয়কের সাথে তাপ উৎপাদী বিক্রিয়ায় উৎপন্ন তাপকে বিক্রিয়ক থেকে মাইনাস করে অথবা উৎপাদের সাথে যোগ করে সেটা প্রকাশ করা হয়, কারণ আমরা কী দেখতেছিলাম এখানে 20+80 ছিল, এখানে 20+50 আমার 70 ছিল, 30 লস ছিল, 30 এখানে প্লাস করা যায় সমীকরণ সমান করতে অথবা এখান থেকে 30 মাইনাস করা যায়। তো এখন দেখো তাহলে এটা আমরা বুঝলাম যে সম্মুখমুখী বিক্রিয়া তাপ উৎপাদ অর্থাৎ গেলে তাপ উৎপন্ন হয়, পশ্চাৎমুখী বিক্রিয়া হচ্ছে তাপ হারি, এটা সাম্যাবস্থায় আছে, লাসাতিলিয়ার প্রিন্সিপালটা অ্যাপ্লাই করো। এখন তোমরা বলবা দেখো লাসাতিলিয়া পড়াইতে এখন বেশিক্ষণ লাগবে না, আমার 5 মিনিট লাগবে লাসাতিলিয়া শেষ। দেখো লাসাতিলিয়ার প্রিন্সিপালটা অ্যাপ্লাই করো, লাসাতিলিয়ার প্রিন্সিপালটা হচ্ছে ধরো আমি এখানে একটা বিক্রিয়া এখানে সাম্যাবস্থায় পৌঁছায় গেছে, সাম্যাবস্থায় পৌঁছা যাওয়ার পরে বিক্রিয়াটা আমার কাছে মনে হচ্ছে মোটামুটি স্টপ হয়ে গেছে, ঠিক আছে, অর্থাৎ পশ্চাৎমুখী বিক্রিয়ার হার এবং সম্মুখমুখী বিক্রিয়ার হার দুইটা হারের সমান। এই অবস্থায় আমি এই বিক্রিয়াটার এই উভমুখী বিক্রিয়াটার তাপ বাড়াই দিলাম, এখানে সারাউন্ডিংসে তাপ বাড়াই দিলাম, তোমরা বলো এখন কী করতে হবে। আমি এখানে বিক্রিয়াটার তাপ বাড়াই দিলাম, আমি যদি এখানে তাপ বাড়াই দিই তাহলে কী করতে হবে, দেখো লাসাতিলিয়ার প্রিন্সিপাল কী বলে,
এটা যে যে সাম্যাবস্থায় পৌঁছাইছে সেটা সে সাম্যাবস্থাতেই থাকবে, তুমি যা করো না কেন। তুমি যদি তাপ বাড়ায় দাও, তার আবার সাম্যাবস্থায় ব্যাক করতে তার তাপ কমানো লাগবে, সোজা কথা। ঠিক আগের মতো দুইটা মানুষ ছিল, আমি একদিকে একটা মানুষ দিলে সে আর একদিকে একটা মানুষ দিয়ে দিবে, দিয়ে সমান করে ফেলবে। অর্থাৎ মেইন কথা হচ্ছে সে সাম্যাবস্থায় থাকবে। তো তুমি যদি 50 শক্তি সেখানে আরও দেও, তার কাজ হচ্ছে সেই 50 শক্তি কমায় সে সাম্যাবস্থায় চলে আসে। তার মানে একটা তাপ উৎপাদী বিক্রিয়া, সেটার মধ্যে যখন তুমি সম্মুখমুখী বিক্রিয়াটা তাপ উৎপাদী, অর্থাৎ আমরা নর্মালি সেটাকে বলি তাপ উৎপাদী বিক্রিয়া। তো তাপ উৎপাদী বিক্রিয়ার তুমি কী করতেছো, আলটিমেটলি তুমি তাপ দিতেছো, তুমি বাহির থেকে তাপ দিলা। তো তুমি যদি বাহির থেকে তাপ দেও, সাম্যাবস্থায় পৌঁছাতে গেলে সেই তাপটাকে কমাইতে হবে, তাপটাকে সে সরায় ফেলবে। তাপ যদি তার কমাইতে হয় কি করবে, সে বিক্রিয়া পশ্চাৎ দিকে যাবে। কেন পশ্চাৎ দিকে যাবে, কারণ তার তো তাপ হারাইতে হবে। তো পশ্চাৎ দিকে যদি যায় তাইলেই কেবল তাপ হারাবে সেই বিক্রিয়াটা, কারণ পশ্চাৎ দিকে গেলে তুমি যে বাড়তি তাপটা দিছো সেই বাড়তি তাপটা শোষিত হয়ে যাবে, শীত হয়ে বাড়তি তাপটা কমে যাবে, সে আবার সাম্যাবস্থায় চলে যাবে। অর্থাৎ একটা বিক্রিয়া ঘটতেছে, সেই বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী। তাপ ধরো একটা বিক্রিয়া তো নর্মালি উভমুখী, সো উভমুখী বিক্রিয়া আসলে তাপ উৎপাদী তাপ হারি দুইটাই জড়িত থাকে। এখানে প্রথমটা সম্মুখমুখী তাপ হারি, পশ্চাৎমুখী তাপ উৎপাদী। আমরা যখন বলি যে একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এটা অ্যাকচুয়ালি কোনটাকে ইন্ডিকেট করে, এটা ইন্ডিকেট করে যে সম্মুখমুখী বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী। এতগুলো জিনিস মাথায় রাখবা। আমি যখন বলি একটা বিক্রিয়া হচ্ছে তাপ হারি বিক্রিয়া, তাহলে এটা অ্যাকচুয়ালি কী ইন্ডিকেট করে, এই উভমুখী বিক্রিয়াটা সম্মুখমুখী বিক্রিয়াটা তাপ হারি, পশ্চাৎমুখী বিক্রিয়াটা অবশ্যই তাপ উৎপাদী। সো আমি যখন একটা তাপ উৎপাদী বিক্রিয়ায়, অর্থাৎ সম্মুখ বিক্রিয়া তাপ উৎপাদী এরকম একটা বিক্রিয়ায় আমি যখন তাপ বাড়াবো, তো সাম্যাবস্থা পৌঁছাতে গেলে তাপ কমাইতে হবে। তাপ যদি কমাইতে হয় তাহলে বিক্রিয়াটা পশ্চাৎ দিকে আসবে। কেন পশ্চাৎ দিকে আসবে, কারণ পশ্চাৎ দিকে আসলে তার তাপ কমবে। বুঝতে পারছো, আমি যদি এখানে পশ্চাৎ দিকে বিক্রিয়া যদি কিছু অ্যামোনিয়া যদি রূপান্তরিত হয়ে আবার নাইট্রোজেন এবং হাইড্রোজেন রূপান্তরিত হয়ে যায়, তাহলে কী হবে, আলটিমেটলি তোমার এইদিকে তাপ সে হারাবে। তাহলে তাপটা যদি হারায়, তাপটা যদি সে কী করে হারায়, তাহলে আমি যে বাড়তি তাপটা দিলাম সেই বাড়তি তাপটা কমে গেল না। ওকে, আমি সেকেন্ড কন্ডিশনে যাই, এই বিক্রিয়াটাতে আমি ধরো যে তাপ কমাই দিলাম, এখান থেকে সারাউন্ডিংসটাকে আমি ঠান্ডা করা শুরু করলাম, আমি তাপ কমাই দিলাম, তাহলে কী করতে হবে, তার সাম্যাবস্থায় যাইতে হলে তার ওই তাপটা আবার বাড়াইতে হবে। আমি আগে কী বলছি, তুমি যাই চেঞ্জ করো না কেন, সে এটার উল্টা কাজ করবে, করে সেটাকে সমান করে ফেলবে, সেটাকে কী করবে, উল্টা কাজ করে সেটাকে কী করবে, সমান করে ফেলবে। সো তুমি যখন এখানে তাপ কমাইলা, তুমি যখন এখানে তাপ যখন কমায় দিলা, তখন এই বিক্রিয়াটার আবার সাম্যাবস্থায় পৌঁছাতে গেলে, তার আগের অবস্থানে যাইতে গেলে তাকে কী করতে হবে, তাপ বাড়াইতে হবে। তাপ সে কীভাবে বাড়াবে, তাপ উৎপাদন করে বাড়াবে। সো বিক্রিয়াটা তখন সামনের দিকে যাবে, বিক্রিয়াটা তখন কিসের দিকে যাবে, সামনের দিকে বেশি যাবে। তো বিক্রিয়াটা সম্মুখমুখী যে বিক্রিয়াটা ছিল সেটা বেশি বেশি ঘটবে, ঘটে এখানে তাপ উৎপাদন করবে, তো তাপ উৎপাদিত হবে, তাহলে তুমি যে যতটুকু কমাইছিলে ততটুকু আবার উৎপাদন হয়ে গেল। বুঝতে পারছো? ওকে, তারপর দেখো, যদি একটা তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে আমি তাপ বাড়াই, তাহলে কী হবে, জিনিসটা সিম্পল। দেখো, এটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়াটা হচ্ছে তাপ হারি, সম্মুখমুখীর পার্টটা হচ্ছে তাপ হারি। আমি এই বিক্রিয়ায় যদি তাপমাত্রা কমাই, আমি এই বিক্রিয়া যদি তাপমাত্রা কমাই, তাহলে কী হবে, দেখো, আমি তাপ কমাইলাম মানে সাম্যাবস্থায় তার পৌঁছাতে গেলে আবার তাপ বাড়াইতে হবে। কোন দিকে গেলে তাপ বাড়ে, সামনের দিকে গেলে তাপ বাড়ে, নাকি পিছন দিকে গেলে তাপ বাড়ে বা তাপ উৎপাদিত হয়, বা পিছন দিকে গেলে তাপ উৎপাদিত হয়, কারণ এই বিক্রিয়ার সম্মুখমুখী পার্টটা হচ্ছে তাপ হারি, পশ্চাৎমুখী পার্টটা হচ্ছে তাপ উৎপাদী। সো আমি যদি পিছন দিকে আসি তাইলে তাপ উৎপাদিত হয়, সো বিক্রিয়াটা হচ্ছে পিছন দিকে আসবে। আর আমি যদি তাপমাত্রা কমাই তাহলে তাপমাত্রা হচ্ছে বাড়াইতে হবে, সরি, হ্যাঁ, আর আমি যদি এখানে যদি তাপমাত্রা বাড়াই, বাড়াইলে সাম্যাবস্থায় পৌঁছাতে গেলে তাপমাত্রা কমাইতে হবে, তাপমাত্রা কমানোর জন্য কী করতে হবে, তাপ হারাইতে হবে। সো তাপ হারি বিক্রিয়া ঘটবে, সম্মুখ বিক্রিয়াটা সামনের দিকে যাবে। সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানো। ওকে, আমি তোমাদের আরেকটা উদাহরণ দিই, একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে এক করি। ধরো এখানে এ আর বি বিক্রিয়া করছে, এ প্লাস বি, এ আর বি বিক্রিয়া করে এখানে হচ্ছে তোমার এ বি উৎপাদ উৎপন্ন করছে, এবং এখান থেকে তোমার এখানে দেওয়া আছে -60 কিলোজুল তাপ, -60 কিলোজুল তাপ। তোমরা বলবা এই বিক্রিয়াটাতে আলটিমেটলি তোমার
যদি আমি তাপ বাড়াই তাহলে কি হবে? বিক্রিয়া আগে সামনের দিকে যাবে না পিছনের দিকে আসবে? তাপ বাড়ালে কি হবে? আবার আমি যদি তাপ কমাই তাহলে তাপ কমালে কি হবে? আমি যদি তাপ বাড়াই তাহলে তাপ বাড়ালে কি হবে, তাপ কমালে কি হবে? সো প্রথমে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এই এখানে যে বিক্রিয়াটা দিল সেটার সম্মুখমুখী বিক্রিয়াটা কি, সেটা কি তাপ উৎপাদন নাকি তাপ হারি। ফার্স্ট পয়েন্ট এটা আইডেন্টিফাই করে দেখো, এখানে তাপটা যে কাজটা করছে, এখানে যে তাপটা আছে সেই তাপটাকে এটা থেকে মাইনাস দিস, উৎপাদের সাথে মাইনাস দিস, সম্মুখমুখী বিক্রিয়ার উৎপাদ থেকে মাইনাস করছে। এটা কোন কন্ডিশনে হয়? তাপ হারি বিক্রিয়ায়। দেখো তাপ হারি বিক্রিয়ায় তোমার তাপমাত্রাটা উৎপাদ থেকে মাইনাস দিতে হয়। জিনিসটা বুঝাই তোমাকে, দেখো আগের কন্ডিশনে যাও, দেখো এই যে এই কন্ডিশনটাতে আসো, এই যে এখানে একটা ক্যালকুলেশন দেখাইছিলাম না, এই যে এখানে একটা ক্যালকুলেশন দেখাইছিলাম, এখানে না, এই যে এখানে একটা ক্যালকুলেশন দেখাইছিলাম, দেখো এখানে একটা ক্যালকুলেশন দেখাইছিলাম, দেখো এটা দরকার নেই আমাদের, এটা দরকার নেই, আমরা আসি এটাতে, এটা এটাতে দেখো কি হয়। আমাদের দুই পাশে তো তাপমানটা সমান করতে হবে, তো এদিকে ধরো যে 30 শক্তি ছিল, 30 মনে আছে কি না, এনভায়রনমেন্টে 30 শক্তি ছিল প্লাস এটার অভ্যন্তরীণ শক্তি কত ছিল, 70। আচ্ছা তারপরে আমি এখানে এনভায়রনমেন্টের শক্তি কত ইনিশিয়ালি, 30 প্লাস এটার অভ্যন্তরীণ শক্তি কত, 80। দুই পাশে কি সমান হইলো? সমান হইলো না। 30 + 70 = 100, 30 + 80 = 110। তাহলে কী করবো আমরা, এইখান থেকে যদি 10 আমরা মাইনাস করে দিই, এই 10 এনার্জিটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে দুই পাশ সমান হবে। অর্থাৎ তাপ হারি বিক্রিয়ায় উৎপাদ থেকে তাপমাত্রাটা মাইনাস করতে হয়, আর অথবা আমি এখানে 10 মাইনাস না করে, এই কাজটা না করে আমি কী করতে পারি, এখানে 10 প্লাস করে দিতে পারি, বিক্রিয়কের সাথে প্লাস করে দিতে হয়। তো এখন দেখো তাহলে এখানে আলটিমেটলি যেটা আছে, এখানে আমি তোমাকে যে বিক্রিয়াটা দেখাইলাম সেই বিক্রিয়াটাতে দেখো তাপমাত্রা কী করছে, উৎপাদের সাথে মাইনাস করছে, সম্মুখমুখী বিক্রিয়ার উৎপাদের সাথে তাপমাত্রা মাইনাস হয়েছে, সম্মুখমুখী বিক্রিয়ার উৎপাদের সাথে তাপমাত্রা মাইনাস হয়েছে মানে সম্মুখমুখী বিক্রিয়াটা হচ্ছে তাপ হারি। এই বরাবর গেলে আমি তাপ হারাবো, তাহলে পিছনের মুখী বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদি, আমি এই বরাবর আসলে তাপ উৎপাদন করব, তাপ উৎপাদি। তাহলে দেখো তাপ বাড়াইলে কী প্রসিডিউর হবে, তাপ বাড়াইলে কী প্রসিডিউর হবে, আমি যদি তাপ যদি বাড়াই সাম্যাবস্থায় পৌঁছাতে গেলে তার চেঞ্জ করে তাপটাকে কমাই ফেলতে হবে। সো তাপকে যদি কমাইতে হয় সে কী করবে, তাপকে যদি কমাইতে হয় তাহলে সে তাপ হারি বিক্রিয়া ঘটাবে, তাপ হারি বিক্রিয়ায় তাপ হারায় সারাউন্ডিংস, সো তাপ কমে যাবে আলটিমেটলি, আমি যেটা বাড়াইলাম সেটা প্রশমিত হয়ে যাবে। আবার তার মানে বিক্রিয়া সামনের দিকে যাবে, বিক্রিয়া সামনের দিকে। আচ্ছা আর আমি যদি তাপ যদি কমাই তাহলে কী হবে, ভাই দেখো তাপ যদি কমাই তাহলে তাপ কমাইলে তাপ তার বাড়াইতে হবে সাম্যাবস্থায়। আমের কথা হচ্ছে লাসাতলে কি বলছে, তুমি যেটাই চেঞ্জ করো না কেন সে তার উল্টা কাজটা করে আবার তার আগের পজিশনে চলে যাবে। তাহলে তুমি যদি তাপ যদি কমাও তাহলে বিক্রিয়া কী করবে, তাপ বাড়াইতে চাবে, বিক্রিয়া যদি তাপ বাড়াইতে চায় বিক্রিয়ার তাপ উৎপাদন করতে হবে, সো সে আলটিমেটলি বিক্রিয়াটা বাম দিকে চলে আসবে, বিক্রিয়া বাম দিকে আসবে, বাম দিকে আসবে। সবাই বুঝতে পারছো? ওকে এখন যাও চাপের প্রভাব, এখন যাও চাপের প্রভাব, দেখো চাপের প্রভাব, ধরো চাপের প্রভাবের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে, প্রথমে মাথায় রাখো চাপের প্রভাবের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে চাপের প্রভাবটা শুধুমাত্র গ্যাসীয় উৎপাদের ক্ষেত্রে বা গ্যাসীয় বিক্রিয়ক বা গ্যাসীয় ক্ষেত্রে সত্যি, শুধুমাত্র গ্যাসীয়র ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে সত্যি। কারণ গ্যাসের মধ্যে শুধুমাত্র চাপের অ্যাপ্লিকেশনটা আছে, গ্যাসের মধ্যে শুধু চাপের অ্যাপ্লিকেশনটা আছে। দেখো তুমি যদি একটা ইটের টুকরা নেও, সেই ইটের টুকরাকে নিয়ে যদি চাপ দেও লাভ হবে, লাভ হবে না, সে কমবে না।
আবার তুমি যদি পানি নাও, পানিকেও চাপ দিয়ে কমানো যায় না, ফ্লুইড ক্যান নট বি কম্প্রেসড, শুধুমাত্র গ্যাসকে তাপ দিয়ে কমানো যায়। তোমাকে এদিকে আমি একটা বেলুন দিলাম, সেই বেলুনটাকে তুমি এখানে কি করলা, চাপ দিলা বাহির থেকে, বেলুনটাকে যদি বাহির থেকে চাপ দাও তাহলে চাপ দিলে তার যে আয়তন আছে সেই আয়তন সেটা কমায় যাবে। অর্থাৎ চাপের প্রভাবটা শুধুমাত্র গ্যাসীয় উৎপাদ বা বিক্রিয়কের ক্ষেত্রে সত্য, বা যেই বিক্রিয়ায় গ্যাস জড়িত থাকে, ঠিক আছে। তোমাকে দিলাম যে ধরো ভাই এখানে ধরো যে দুইটা আমি আমি ধরতে বলতে ধরো সোডিয়াম আর ম্যাগনেশিয়াম বিক্রিয়া করছে, ধরো যদিও হয় না, যদিও হয় না, আমি জাস্ট ফর এক্সাম্পল সোডিয়াম আর ম্যাগনেশিয়াম বিক্রিয়া করে ধরো যে এখানে ম্যাগনেশিয়াম আর Na2 উৎপন্ন করছে, এই বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব থাকবে না, কেননা এটাও সলিড, এটাও সলিড, এটাও সলিড, সবগুলা কঠিন পদার্থ। চাপের প্রভাব কাদের থাকবে? চাপের প্রভাব তাদের উপর থাকবে যারা হচ্ছে গ্যাস। এবং আরেকটা কন্ডিশন আছে একটু পরে বোঝাচ্ছি। এবং দেখো তুমি যখন একটা গ্যাসের মধ্যে চাপ দিচ্ছ, বেলুনের মধ্যে চাপ দিচ্ছ, বেলুন তোমার সেই চাপটাকে কিভাবে প্রশমিত করতেছে, তার আয়তনটাকে কমায় দিয়ে। অর্থাৎ আমি যখন চাপ দিচ্ছি তখন বেলুনের কি হচ্ছে, আয়তন কমে যাচ্ছে। আর আমি যখন চাপ বাড়াই, আমি যখন চাপ কমাবো, ধরো আমি চাপ দিছিলাম তারপর চাপ কমাই দিলাম, আমি যখন চাপকে যখন কমায় দিচ্ছি, চাপকে যখন কমাই দিচ্ছি তখন বেলুন কি হচ্ছে, প্রসারিত হচ্ছে, তার আয়তন বেড়ে যাচ্ছে। অর্থাৎ ইফেক্টটা কি মাথায় রাখো, ইফেক্টটা কি মাথায় রাখো, ইফেক্টটা কি যে আমি যখন, ইফেক্ট হচ্ছে আমি যখন ইয়া দিচ্ছি, এটা কি বলে, আমি যখন চাপ যখন বাড়াচ্ছি, চাপ দিলে, চাপ বাড়ালে সে সেই চাপটাকে কিভাবে প্রশমিত করে, তার আয়তন কমায়, তার আয়তন কমিয়ে দিবে, আয়তন কমিয়ে দিবে। আচ্ছা, চাপ যদি কমায়, চাপ কমালে সে কি করবে, আয়তন বাড়ায় দিবে, আয়তন বাড়ায় দিবে। আচ্ছা, আয়তন বাড়ায় দিবে। সো আমি ধরো নিচে একটা বিক্রিয়া লিখি, বিক্রিয়াটা তোমরা চিন্তা করে দেখো, ধরো N2 N2 প্লাস H2 দেন একটা বিক্রিয়া ঘটলো NH2। বিক্রিয়াটার তোমার দুই পাশে সমতা করতে হবে ইনিশিয়ালি, এটা হচ্ছে সব থেকে ফার্স্ট কথা, হচ্ছে সমতা করতে হবে। সমতা যদি করতে চাই N এখানে দুইটা দিলে এখানে হচ্ছে 3H2, সমতা করে দিলাম। তোমাকে এই পাশে কত মোল সংখ্যা আছে টোটাল সেটা বের করতে হবে, এই পাশে মোল সংখ্যা আছে নাইট্রোজেনের পাশে 1 প্লাস 3, তাহলে এটা হচ্ছে 4, আর এই NH3 এর পাশে আছে সংখ্যা আছে 2 মোল সংখ্যা, অ্যামোনিয়ার মোল সংখ্যা কত 2, এখানে টোটাল মোল সংখ্যা কত 4, মোল সংখ্যা মানে আয়তন। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, বিক্রিয়াটা সামনের দিকে গেলে আয়তন কমে, আগে ছিল আয়তন 4, টোটাল আয়তন 4, দেখো 3R1 4, আর এখানে টোটাল আয়তন হচ্ছে 2, বিক্রিয়ার সামনের দিকে গেলে আয়তন কমে, বিক্রিয়ার পিছনের দিকে আসলে আয়তন বাড়ে, সামনের দিকে গেলে আয়তন বাড়ে, পিছনের দিকে গেলে আয়তন কমে। সেকেন্ড সূত্র কি, সেকেন্ড শর্ত কি, সেকেন্ড শর্ত যারা সবাই গ্যাস, নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, অ্যামোনিয়া গ্যাস। সো আমি যদি এখানে কি করি, চাপ বাড়াই, তো চাপ বাড়াইলে কি হবে, চাপ বাড়াইলে কি করতে হবে, ইফেক্টটাকে চাপ বাড়াইলে কি করতে হবে, আমার আয়তন কমাইতে হবে, নাহলে আমি সেই জিনিসটাকে সহ্য করতে পারবো না। বেলুনটা কি করে, তুমি যখন চাপ বাড়াও তখন চাপ বাড়ানোর কারণে সে কি করে, তার আয়তনকে কমায় দেয়, সে আবার সাম্যাবস্থায় চলে যায়। অর্থাৎ আমি যদি এখানে চাপ বাড়াই, আয়তনকে কী করতে হবে, কমতে হবে। আয়তন যদি কমতে হয় তাহলে কী করতে হবে, আমার সামনের দিকে যাইতে হবে। দেখো সামনের দিকে গেলে আমার আয়তন কমে, 4 থেকে 2 আয়তন কমে, 4 থেকে 2 আয়তন কমে। অর্থাৎ আমি যদি চাপ বাড়াই এখানে তাহলে কী হবে, বিক্রিয়া সামনের দিকে যাবে, ডান দিকে যাবে। আর আমি যদি চাপ কমাই তাহলে আয়তন কী করতে হবে, বাড়াইতে হবে। তাহলে আয়তন যদি বাড়াইতে হয় বিক্রিয়া পিছনের দিকে আসবে। আরেকটা উদাহরণ দিই, দেখো ধরো ধরো এখানে কোনো একটা বিক্রিয়া আছে, যে বিক্রিয়াটাতে এ এবং বি বিক্রিয়া করছে, এ এবং বি বিক্রিয়া করে, এ বি উৎপন্ন করছে, এবং অবশ্যই পাশে গ্যাস লেখা থাকতে হবে, তারা গ্যাস গ্যাস, এটাও গ্যাস। সো আমরা বলতে পারি এটার উপর চাপের ইফেক্ট আছে, এটার উপর চাপের ইফেক্ট আছে। সো এটার উপর যদি চাপের ইফেক্ট থাকে তাহলে কী হবে খেয়াল করো,
প্রথমত তোমাকে দেখতে হবে যে আয়তন কি হয়েছে। দেখো এদিকের এটার আয়তন কত, ওয়ান, এটার আয়তন কত, ওয়ান, এটার আগে কি সংখ্যা আছে, ওয়ান, সমতা করো, সমতা করলে এটাই আসে। তাহলে এই পাশের আয়তন কত, ওয়ান প্লাস ওয়ান, এই পাশের আয়তন আছে তোমার টু, আর এই পাশের আয়তন আছে তোমার ওয়ান। আচ্ছা তাহলে এটা এই বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে, চাপ যদি বাড়ায় বিক্রিয়া সামনের দিকে যাবে, কারণ আয়তন তার কমাইতে হবে, চাপ যদি কমায় বিক্রিয়া পিছনের দিকে আসবে, আয়তন তার করতে হবে। ওকে, এখন ধরো এরকম একটা বিক্রিয়া, যে বিক্রিয়াটা সমতাটাই ছিল এরকম, ধরো টু এ প্লাস থ্রি বি ইকুয়ালস টু, আমি পাইছি ধরো তোমার সেভেন এ বি, ধরো বিক্রিয়াটা ছিল এরকম, এবং সবাই গ্যাস, গ্যাস লেখা আছে এখানে। তাহলে দেখো এদিকে আয়তন কত, টু প্লাস থ্রি ইকুয়ালস টু ফাইভ, সমতা করে দেখলে এদিকে আসছে ফাইভ, এদিকে আসছে সেভেন, তার মানে সামনের দিকে গেলে আয়তন কি হয় বাড়ে, পিছন দিকে আসলে আয়তন কমে। তাহলে চাপ যদি আমি বাড়াই, চাপ বাড়ালে কি করতে হবে, আয়তনকে আমার কমাই দিতে হবে। তাহলে চাপ বাড়লে আয়তনকে যদি কমাইতে হয়, বিক্রিয়া সামনের দিকে আসবে, চাপ কমাইলে আয়তন বাড়াইতে হবে, বিক্রিয়া সামনের দিকে যাবে। আচ্ছা এখন ধরো আর একটা উদাহরণ আমি দিই, ধরো এখানে আছে এ প্লাস বি, এখানে আছে টু এ বি, টু এ বি, তাহলে দেখো উৎপাদের আয়তন কত, ওয়ান প্লাস ওয়ান ইকোস টু টু, বিক্রয়ের আয়তন কত, ওয়ান প্লাস ওয়ান ইকোস টু টু, উৎপাদের আয়তন কত, টু, আয়তন কত, সমান, এবং এটা গ্যাস, গ্যাস হোক আর যাই হোক আয়তন যেহেতু সমান, এই বিক্রিয়ার উপর লাসা তিলিয়ার চাপের কোনো প্রভাব নাই। কেন প্রভাব নাই, বিকজ আমি যদি চাপ বাড়াই কোনো একটা দিকে যাই, এত চাপ কমাইতে হবে, মানে আয়তনটা কমাইতে হবে, মানে আয়তন সে কমাবে কোন দিকে, এদিকেও আয়তন সমান, এদিকেও আয়তন সমান, সো এই বিক্রিয়ার উপর কোনো ইফেক্ট নাই। আচ্ছা এখন যে ঘনমাত্রার প্রভাব, ঘনমাত্রার প্রভাবটা খুব ইজি, তুমি এদিকে ঘনমাত্রা বাড়াইলা, তুমি এদিকে ঘনমাত্রা বাড়াইলা, অনেকগুলো নাইট্রোজেন আর হাইড্রোজেন দিলা, ঘনমাত্রা বাড়াইলে সাম্যাবস্থায় পৌঁছাতে চাইলে কী করতে হবে, আমি যতটুকু বাড়তি ঘনমাত্রা দিলাম, বাড়তি পরিমাণ দিলাম, সে বাড়তি পরিমাণটাকে কমাই দিতে হবে। তো বাড়তি পরিমাণটাকে কীভাবে কমাবে, বাড়তি পরিমাণটাকে কীভাবে কমাবে, দেখো বিক্রিয়ক যদি উৎপাদে এই নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে যদি অ্যামোনিয়া উৎপন্ন হয়, তখন তো এই পাশের অংশটা কমে যায়, তো বিক্রিয়া সামনের দিকে যাবে। তাহলে এটা বাড়াইলে বিক্রিয়া সামনের দিকে যাবে, এটা বাড়াইলে বিক্রিয়া পিছনের দিকে আসবে, সোজা কথা, যেই দিকে বাড়াবা সেই দিক থেকে অপর সাইডে যাবে। সবাই বুঝছো কমেন্ট করে জানাও, লাসা তিলিয়ার প্রিন্সিপাল তারে শেষ, সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাও। ঠিক আছে, ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।